হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সবাইকে কম্পিটিশন কনফারেন্স গ্রুপে স্বাগতম। আমি নুহাস, আইওবিটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হলো আমরা যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি, তাদের প্রোগ্রামিং এর একটা ভয় থাকেই যায় যে আমি প্রোগ্রামিং পারি না, বা কিভাবে আমি ভয়টা কাটিয়ে তুলতে পারি এবং কিভাবে আমরা প্রোগ্রামিং এ আরো ভালো করতে পারে। তো আমাদের এই জিনিসটা সবসময় কাজ করেই। তো আজকে আমি এই বিষয়ে কথা বলার জন্য আমাদের ভার্সিটির 3 জন গেস্টকে দেখেছি এবং তারা সবাই আমার বন্ধু বান্ধবী। তারা প্রোগ্রামিং অনেক ভালো করছে বেশ কয়েকদিন ধরেই। তো আমি চাই যে তারা আপনাদের সঙ্গে আজকে অনেক কিছু তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবে, আর আপনারা যারা আছেন তারা আপনাদের আপনার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমরা অবশ্যই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমেই ডেকে নেই রকিবুল হাসান রিজনকে। রকিবুল হাসান রিজন, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ নুহাস। তো আমার বন্ধু মানুষ, আমি তুই তুই করেই বলি। আচ্ছা ঠিক আছে, তো তুই হলো ছোট করে তোর পরিচয়টা দে আর কি সবাইকে। আচ্ছা, আমি রকিবুল হাসান রিজন, সিএসই ডিপার্টমেন্টের আইবিটিতে অষ্টম সেমিস্টারে আছি। আর আমার পরিচয় একটা আলাদা হচ্ছে, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ প্রোগ্রামিং ক্লাব, যেটা হচ্ছে আইবিটি সিএসই আইএটিএস এর একটা অঙ্গ সংগঠন আমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। আর আমি মূলত হচ্ছে প্রায় 3 বছর যাবৎ কম্পিটিটিভ প্রোগ্রামে আছি, সেই ভার্সিটির সেকেন্ড সেমিস্টার থেকে এখনো। এই হচ্ছে আমার পরিচয়টা। আচ্ছা ধন্যবাদ দুইজন তোমার তো পরিচয়টা সুন্দর করে দেওয়ার জন্য। এবার আমি নেক্সট আরেকজন গেস্টকে ডেকে নিই। সে হচ্ছে একটু ইন্টারেস্টিং, সে হচ্ছে মেয়ে, সে মেয়ে প্রোগ্রামার। তো হ্যালো মিশি, হাই, কি অবস্থা? এই তো, কি অবস্থা তোর? চলতেছে। আচ্ছা ঠিক আছে, তো তুই হলো ছোট করে তোর পরিচয়টা দিয়ে দে আর কি সবাইকে। আমি হচ্ছে ফারজানা ইমানিশি, আইইউবিএটিতে পড়তেছি এখন কম্পিউটার সায়েন্সে, এন্ড আমি অষ্টম সেমিস্টার রানিং চলতেছে। আর কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে প্রায় 3 বছর ধরে জড়িত আছি। সেকেন্ড সেমিস্টার থেকে আমার এই যাত্রা শুরু হয় আসলে। এই তো, ধন্যবাদ মিশি। আর নেক্সট আমি আরেকজন গেস্টকে ডেকে নিই। হ্যালো, হ্যাঁ শাওন। হ্যালো, হ্যাঁ কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা সব? আছে সবাই ভালোই। তো তুই ছোট করে সবাইকে তোর পরিচয়টা দিয়ে দে। আমি হচ্ছে নিখাত হোসেন শাওন, অষ্টম সেমিস্টার ওদের সাথে। এবং আমার প্রোগ্রামিং শুরু হয় হচ্ছে আমি যখন থার্ড সেমিস্টার শেষের দিকে, তখন থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রানিং চলতেছে। ধন্যবাদ শাওন সবাইকে এবং এটা সুন্দর করে পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা তো অবশ্যই, আচ্ছা আমি তো হচ্ছে সবার কাছে মানে অডিয়েন্সের কোশ্চেন নিবই, নিজেরও কিছু কোশ্চেন আছে, তো সেই কোশ্চেন গুলো আমি এক এক করে করতে চাই। তো প্রথমে হচ্ছে হলো আমি শাওনকে কোশ্চেন করবো যে শাওন, আমরা যদি এটা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছি, আমাদের অনেক ডিপার্টমেন্ট আছে, অনেক সেক্টর আছে কাজ করার, তো এত সব সেক্টর থাকার পরেও মানে প্রোগ্রামিং এর এই দিকে আসা কেন, বা প্রোগ্রামিং এর প্রতি ভালো লাগে কেন? আসলে প্রোগ্রামিং যদি আমি একটু ব্রিফলি বলি, যে আসলে প্রোগ্রামিং তখন হচ্ছে প্রায় আমরা থার্ড সেমিস্টার শেষের দিকে, এর আগে অনেকেই প্রোগ্রামিং করতো, আমাদের ব্যাচ থেকেও করতো এবং অন্যান্য বড় ভাইরাও করতো। তো তারা অনেক সময় প্রোগ্রামিং এর কথা অনেক বলে, বাট অ্যাকচুয়ালি কখনো তাদের সাথে ওরকম ভাবে মেশা হয়নি, এবং প্রোগ্রামিং এর ইন্টারেস্ট থাকা সত্ত্বেও কখনো আর কি সেখানে দেখা যায় যে পার্টিসিপেট করা হয়নি। তো থার্ড সেমিস্টার লাস্টের দিকে হচ্ছে হুট করেই হিমেলের সাথে হচ্ছে পরিচয়, এবং হিমেলের সাথে মাধ্যমে হচ্ছে আমি আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে জড়িত হই। তো প্রোগ্রামিং এ আসলে শুরু থেকেই ভালো লাগা কাজ করতেছিল,
বাট যখন দেখি যে না আমি হচ্ছে মোটামুটি ভাবে ভালো লাগে, প্রবলেম সলভ করতে পারি, বা অ্যাকচুয়ালি হয় কি দেখা যাচ্ছে এখানে তো অনেক সময় আমরা দেখি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং আসলে হচ্ছে রিয়েল লাইফ কিছু প্রবলেম থাকে, এই প্রবলেমগুলো সলিউশন করতে হয়। তো আমরা যখন কোনো একটা প্রবলেম সলভ করি তখন হচ্ছে আমাদের কাছে মনে হয় যে আসলে এটা ঈদের দিনের মতো আনন্দ, তো যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যখন একটা প্রবলেম দেখা যায় কন্টেস্টে বা এমনিও প্র্যাকটিসের টাইমে মিলে যায় অনেকক্ষণ চেষ্টা করার পর, তো এরকম অনেক সেক্টরই আছে। বাট আমার কাছে এর প্রত্যেকটা মুহূর্ত কম্পিটিটিভ প্রোগ্রামিং মানে হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় যেন হচ্ছে ঈদের মতো লাগে। কোন সেক্টরে হয়তো আমি এরকম আনন্দ পাইনি, এই জন্য হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিংটাকে হচ্ছে আমি মূল হিসেবে বেছে নিয়েছি। আচ্ছা, ধন্যবাদ শাওন সুন্দর অ্যান্সারটা দেওয়ার জন্য। আর নেক্সট কোশ্চেনটা হচ্ছিল নিশির কাছে, সেম কোশ্চেন যে অনেকগুলো সেক্টর আছে সিএসিতে, বাট প্রোগ্রামিং নিয়ে আসা কেন বা প্রোগ্রামিং এর প্রতি ভালো লাগে? আসলে প্রথমে বলতে গেলে আমার এরকম কোনো ধারণাই ছিল না যে প্রোগ্রামিং এ আমি আসব। তো প্রথমত ক্রেডিট যাবে হচ্ছে আমাদের ভার্সিটির সিনিয়র ভাইয়া আপুদের প্রতি, তারা যখন সেশন নিত তখন সেশনে জয়েন করেছিলাম, তখন হচ্ছে আমি সেকেন্ড সেমিস্টারে পড়ি, তো প্রোগ্রামিং নিয়ে এত কোনো জ্ঞান ছিলই না বলতে গেলে চলে। তো এরপর থেকে সেশনে জয়েন করা আর আস্তে আস্তে কনটেস্টের দিকে ঝুঁকে পড়া, এভাবেই আসলে যাত্রা শুরু হয়। আর কনটেস্টটা করার সময় আসলে প্রোগ্রামিং মানে প্রবলেম সলভ করার সময় দেখা যায় যে একবারে আমাদের কোনো প্রবলেমটা সলভ হচ্ছে না, অনেকবার রং অ্যান্সার পাওয়ার পর দেন হচ্ছে আমরা অ্যাকসেপ্টেড করতে পারি একটা প্রবলেম, তখন দেখা যায় যে অনেক বেশি ভালো লাগে যে এভাবে এভাবে করে করতে করতে আস্তে আস্তে আমরা একটা প্রবলেম করতে পারতেছি, তখন মানে বলে বোঝানো যায় না যে কতটুকু ভালো লাগতেছে একটা প্রবলেম সলভ করার পর। তো আস্তে আস্তে এভাবে আর কি শুরু হয়। আচ্ছা, ধন্যবাদ নিশি এত সুন্দর অ্যান্সারটা দেওয়ার জন্য। নেক্সট হলো আমি যাবো হলো রিজনের কাছে, এই সেম জিনিস যে প্রোগ্রামিং এর প্রতি ভালো লাগানো। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, রিজনের সাথে আমার ফার্স্ট সেমিস্টার থেকে পরিচয়, তো আমি ও ফার্স্ট সেমিস্টার থেকে প্রোগ্রামিং করে, তো রিজন হ্যাঁ তুই তো নিজেটা বল। আচ্ছা তাহলে আমি বলা শুরু করি। আমি যখন অ্যাডমিশন টেস্ট হয় নভেম্বরে, নভেম্বরের 4 থেকে হচ্ছে, তারপর এই ডিসেম্বর মাসটা আর নভেম্বর মাসটা হচ্ছে আমি কি করি আমার এই আনিসুল ইসলামের একটা ICTT টিউটোরিয়াল আছে, ও মূলত করে কিছু ভিডিও ছিল, আর ভাবছি আমি যেহেতু সিএসি তে পড়ি পড়বো ভর্তি হই, তাহলে হচ্ছে আমি টিউটোরিয়াল গুলো শেষ করি। তো আমি কি করলাম, শুরু করলাম আস্তে আস্তে, প্রায় 270 মতো ভিডিও ছিল, এগুলো শেষ করতে করতেই যখন বাড়িতে মানে ক্লাস শুরু হয় তখন হচ্ছে আমি দেখলাম মাঝে মধ্যে ক্লাসে প্রোগ্রামিং এর বিষয়গুলো আসলে আমি খুব তাড়াতাড়ি উত্তর দিতে পারি মানে সবার আগে। তখন একটা ভাবলাম যে আমি তো অন্যদের থেকে এগিয়ে আছি, তো আমি ভাবলাম আর্টিস্টটাতে আরো ভালো করার চেষ্টা করি, তাহলে সামনে যেই ল্যাঙ্গুয়েজ কোর্স গুলো আসবে হয়তো বা ওইখানে ভালো করবো। তো এইভাবেই হচ্ছে আমার যাত্রা শুরু। তো আমি তখন আরো বেশি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রতি ইন্টারেস্টটা যাই। তারপর হচ্ছে আমাদের সিনিয়র ভাইরা যেমন হিমেল ভাই, বন্ধন ভাই, তারপর ওই ভাইদের সাথে হচ্ছে আমাদের পরিচয় হয়, তো ওই ভাইরা হচ্ছে অনুপ্রেরণা আমাদের দিতে শুরু করে, বলে যে আসো তোমরা কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করো, অ্যাটলিস্ট কিছু না পারো হচ্ছে অ্যাটেন্ড করো। তো এইভাবে হচ্ছে এই ভালো লাগাটা শুরু। আর আমি ছোটবেলা থেকে হচ্ছে কম্পিটিশন গুলোতে বেশি অ্যাটেন্ড করার চেষ্টা, মানে ওইগুলো হচ্ছে কম্পিটিশন মানে এক্সট্রা কারিকুলার বিষয়গুলো আমার খুব। তো আমি কি করলাম, দেখি এটাও যেহেতু একটা কম্পিটিশন, খুব কম সময়ের মধ্যে কিছু প্রবলেম দেওয়া হয়, ওগুলো সলভ করে দেওয়া হয়, তারপর র্যাঙ্ক দেওয়া হয়। তো আমি ভাবলাম ওকে আমার যেহেতু ভালো লাগতেছে আমি করতে পারি। তো এইভাবে করে হচ্ছে আজকে 3 এই কম্পিটিশনের প্রতি লেগে থাকা, এই প্রোগ্রামিং এর প্রতি ভালোবাসা এই আর। ধন্যবাদ রিজন একটা সুন্দর করে অ্যান্সারটা দেওয়ার জন্য। নেক্সট আমি আরেকটা কোশ্চিন করতে চাই, আরেকটা না আমার বেশ কয়েকটাই কোশ্চিন আছে। তো নেক্সট কোশ্চিন আমি প্রথম নিশির কাছে চলে যেতে চাই। তো কোশ্চিনটা হলো যে যারা প্রোগ্রামিং করে ওরা সবাই মানে প্রোগ্রামিং করে কিন্তু নিজেকে বুঝতে পারে যে আমি কি প্রোগ্রামিং ভালোভাবে করতেছি,
বা আমার মধ্যে কি আসলে ভালো একজন প্রোগ্রামারের গুণগুলো আছে নাকি? তো নিশ্চিত তোর কাছে কি মনে হয় যে আসলে একজন ভালো প্রোগ্রামারের কি কি গুণ থাকা উচিত? আসলে গুণের কথা বলতে গেলে এখানে হচ্ছে আমরা প্রথমে বলতে পারি যে কার লজিক কতটা ভালো, আর হচ্ছে যদি লজিক ভালো থাকে তাহলে হচ্ছে আমরা একটা প্রবলেম যেখানে দেখা যায় যে রিয়েল লাইফ বেসড প্রবলেম থাকে সেখানে আমরা মানে লজিক দিয়ে জিনিসটাকে বুঝতে পারি এবং লজিক দিয়েই আমরা প্রবলেম সলভ করতে পারি। এখানে এরকম না যে আমাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পড়তে হবে তারপরে আমি ভালো কিছু করতে পারবো। তো লজিক যদি খুব ভালো থাকে তাহলে আমরা দেখা যায় যে ইজিলি প্রবলেম গুলো সলভ করতে পারি। আচ্ছা ধন্যবাদ নিশি। তো সেম জিনিস রিফাত, মানে তুই কি মনে করিস যে একজন ভালো প্রোগ্রামে কি কি গুণ থাকা উচিত? আসলে একজন ভালো প্রোগ্রামার আর একজন ভালো কম্পিটিটিভ প্রোগ্রামারের ভিতরে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে একজন প্রোগ্রামার আর একজন কম্পিটিটিভ প্রোগ্রামারকে আসলে আমরা একত্রে আনবো না। এই কারণে, কারণ প্রোগ্রামিং বিভিন্ন রকমের হতে পারে, আমরা বিভিন্নভাবে প্রোগ্রামিং করতে পারি, বাট যদি আমরা কম্পিটিটিভের কথা চিন্তা করি সেক্ষেত্রে একটু আলাদা। তো আমি হচ্ছে এটাই ক্লিয়ার হতে যাচ্ছি যে তুই কি কম্পিটিটিভ প্রোগ্রামিংকে মেনশন করে বলছিস নাকি টোটাল প্রোগ্রামিংকে মেনশন করে? না, এখানে আসলে মানে আমি যেটা মানে যেহেতু আমরা প্রোগ্রামিং এর কথা বলতেছি, হ্যাঁ কম্পিটিটিভ প্রোগ্রামিং বিষয়ে তো আলাদা, তো আমি কম্পিটিটিভ প্রোগ্রামের কথাই মানে মেইনলি ফোকাস করতেছি। আচ্ছা, তো একজন কম্পিটিটিভ ভালো মানের কম্পিটিটিভ প্রোগ্রামার হওয়ার জন্য বেশ কিছু ক্যাপাবিলিটি থাকা লাগে। একটা হচ্ছে প্রবলেমটাকে, যে কোনো ধরনের আমি একটা প্রবলেম পাবো, এই প্রবলেমটা হচ্ছে প্রথমে আমাকে পড়ার যে ধৈর্যটুকু, সেই ধৈর্যটুকু থাকতে হবে যে আমি সম্পূর্ণটুকু পড়বো, আমি পড়ে প্রবলেমটাকে বোঝার চেষ্টা করবো। এরপর যে কাজটা হবে সেটা হচ্ছে তাকে অ্যানালাইসিস করার ক্ষমতা থাকতে হবে যে প্রবলেমটাতে আসলে কী চাওয়া হচ্ছে, কেন চাওয়া হচ্ছে, বা এর এক্স্যাক্ট আসলে আনসারটা কীরকম হতে পারে। আমরা যখন আসলে প্রোগ্রামিং করি বা প্রবলেম সলভ করি তখন দেখা যায় যে একই প্রবলেমের আমরা হচ্ছে মাল্টিপল সলিউশন নিয়ে মাল্টিপলভাবে চিন্তাভাবনা করতে পারি। সো তাকে এরপর এই জিনিসটা আনতে হবে যে আমি মাল্টিপল ওয়েতে যাতে চিন্তা করতে পারি, কারণ একটা প্রবলেম একভাবে নাই সলভ হইতে পারে। এই জন্য যদি আমি সেটাকে লিভ করি, সেই প্রবলেম থেকে অন্য একটা প্রবলেমে চলে যাই, তাহলে হচ্ছে আমরা কখনোই হচ্ছে ভালো করতে পারবো না। এই জন্য তাকে মন মানসিকতা নিয়ে থাকতে হবে যে আমার অ্যানালাইসিস করার ক্ষমতার পর অবশ্যই সেটা সলভ করার ক্যাপাবিলিটি বা বিভিন্ন ওয়েতে চিন্তা করার সক্ষমতা থাকতে হবে। এরপর হচ্ছে কোডিং স্কিল। কোডিং স্কিলটা হচ্ছে আসলে প্র্যাকটিসের উপর নির্ভর করে। আপনি বা যারা আছে সবাই যত বেশি প্র্যাকটিস করবে তার কোডিং স্কিল তত বাড়বে। অ্যানালাইসিস এবং লজিক্যাল থিঙ্কিংটাও সেম, আপনারা যত বেশি পড়বেন অ্যানালাইসিস করবেন তত বেশি আপনাদের লজিক্যাল ডেভেলপ হবে এবং আপনারা এই বিষয় সম্পর্কে আরও অবগত হবেন এবং আপনার কাছে সহজ মনে হবে সব কিছু। তো একজন ভালো প্রোগ্রামার হওয়ার জন্য আসলে এই কয়েকটা জিনিস থাকা বলতে গেলে মাস্ট, যে এই জিনিসগুলো থাকলে সে হচ্ছে বলা চলে না সে প্রিপেয়ার্ড কম্পিটিটিভ প্রোগ্রামিং করার জন্য। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা কি যে তুই নিশি বা শাওন এদের কথার সাথেই একমত নাকি আরো কিছু অ্যাড করতে চাস যে ভালো প্রোগ্রামের কি কি গুণ থাকা উচিত? আচ্ছা, রিজন মনে হয় একটু টেকনিক্যাল ইস্যুর কারণে ডিসকানেক্টেড হয়ে গেছে। তো আচ্ছা, তো আমরা ঘুরে ফিরে রিজনের কাছেও শুনবো এই ব্যাপারটা, তার আগে তাহলে আমরা নেক্সট শাওনের কাছে আবার চলে যাই। আচ্ছা শাওন, হ্যাঁ আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম কি যে প্রোগ্রামিং যারা করে ওরা প্রোগ্রামিং নামটা শুনলে আসলে একটা ভয় পায়, মানে ওদের মনের মধ্যে ভয় কাজ করে, প্রোগ্রামিং অনেক কঠিন, প্রোগ্রামিং আমার দ্বারা হবে না, বা তারপর তুই অনেকদিন ধরে প্রোগ্রামিং করতেছিস, তো তোর কাছে কি মনে হয় যে আসলে প্রোগ্রামিং করতে যায় মানে কি কি বাধার সম্মুখীন হইস তুই, মানে এই জিনিসগুলো ফেস করতে হয়, এগুলো ওভারকাম করতে হয়, মানে মানুষ ভয়টা পায় আসলে কেন, তোর কাছে কি মনে হয়? মানে একটু আগে হচ্ছে আমি তো বললাম যে কিছু গুণের কথা যেগুলো আসলে থাকা প্রয়োজন। আসলে যখন অনেকেই প্রোগ্রামিংয়ে আসে বা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের সাথে যুক্ত হয় এবং অনেকেই প্রোগ্রামিং ভালো করে, বাট তাদের হচ্ছে আলটিমেটলি দেখা যায় যে একটা লেভেল পার হওয়ার পর্যন্ত যে ডেডিকেশনটা প্রয়োজন সেই ডেডিকেশনটা থাকে না।
কারণ নর্মাল প্রোগ্রামিং থেকে কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিং একটু অন্য ধাঁচের, যেখানে হচ্ছে আমাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল ছাড়া এখানে আসলে সম্ভব না কিছু করা। আর আমাদের হচ্ছে এখানে অনেক কিছু নিয়ে আসতে হয়, যেমন এখানে প্রবলেম অ্যানালাইসিস আর হচ্ছে প্রবলেমকে একটা লজিকে দাঁড় করানোর যে প্রসেসটা, এই প্রসেসটা আনার জন্য হচ্ছে আমাদের অনেক খাটাখাটি করতে হয়। তো দেখা যায় অনেকে প্রথমে ইন্টারেস্টেড থাকলেও যে দেখে যে কন্টেস্টে প্রোগ্রামিং হচ্ছে, অনেক মজা হচ্ছে, বেলুন ফোটানো হচ্ছে, সো এইসব দেখে অনেকে ইন্টারেস্টেড হয় বা অনেকে প্রোগ্রামিং এর প্রতি ইন্টারেস্ট থাকে, কিন্তু যখন সে হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এ আসে তখন হয়তো দেখে যে না, এখানে কিছু লজিক্যাল চিন্তা ভাবনার বিষয় আছে, তারপর প্রবলেম অ্যানালাইসিস করতে হয়, একটা প্রবলেমের মাল্টিপল সলিউশন নিয়ে চিন্তা করতে হয়। এইসব দিক আসার পরে তারা একটু হচ্ছে ভয় পেয়ে যায় যে আমি মনে হয় পারবো না। কিন্তু আসলে এই এই স্কিলটা কিন্তু ডেভেলপ করতে হয় ডে বাই ডে। আমরা কেউই হচ্ছে ওরকমভাবে স্কিলফুল ছিলাম না যখন আমরা প্রথমে জয়েন করি। আমরা সবাই হচ্ছে একদম ধরতে গেলে বিগিনার থেকে যখন শুরু করি তখন আমাদের জিরো নলেজ। ওই জায়গা থেকে আমরা প্র্যাকটিস করতে 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 একটা টাইমে দেখা গেছে যে না, আমরা প্রবলেমটাকে অ্যানালাইসিস করতে পারতেছি, কোনো একটা লজিক দাঁড় করাইতে পারতেছি, মাল্টিপল ওয়েতে চিন্তা করতে পারতেছি। তো এরপর হচ্ছে আমাদের ভয়টা কেটে গেছে না যে আমরা এখন করতে পারবো, বা আমরা প্রবলেম পড়লে দেখা যায় যে একটা প্রবলেম নিয়ে 4-5 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত সময় ব্যয় করতে পারি, আমাদের বোরিং লাগে না। কিন্তু যারা অ্যাকচুয়ালি নতুন আসে তারা হচ্ছে দেখা যায় যে প্রথম দিকে ওই স্ট্রাগলটা শেষ না করেই তারা অনেক অনেক কিছু সাকসেস গেইন করতে চায়, যার জন্য যার দরুন দেখা যায় যে অল্পতেই ওরা মনে করে যে না, আমার দ্বারা মনে সম্ভব হচ্ছে না। কিন্তু আসলে কিন্তু সবার দ্বারাই সম্ভব, এটা একটু স্ট্রাগল জাস্ট প্রয়োজন। আচ্ছা রিজন আমাদের সঙ্গে আবার জয়েন হয়েছে, তো রিজন আমার কথা কি শুনতে পাচ্ছিস? হ্যালো রিজন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা তো হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে, তো যে কোশ্চিনটা আমাদের একটু আগে ছিল, মানে সবাইকে বললাম তোর কাছ থেকে কিছু মানে ইনিশিয়াল মানে ফিডব্যাক নেওয়া হলো না, সেটা হচ্ছিল যে মানে আমরা যারা প্রোগ্রামিং করি, প্রোগ্রামিং এর একটা মানে ভয় থাকে, বা যারা প্রোগ্রামিং এ আসতে চায় সেটারও একটা ভয় থাকে যে আমি প্রোগ্রামিং শুনলে আসলে ভয় পাই। তো তুই অনেকদিন ধরে প্রোগ্রামিং করতেছিস, তোরা সবাই তিনজনই, তো আসলে প্রোগ্রামিং করতে যায় মানে কি কি প্রবলেম ফেস করছিস তুই, বা মানুষ কেন আসলে ভয় পায়? অ্যাকচুয়ালি আমি হচ্ছে যখন কন্টেস্ট হইতো, হ্যাঁ যখন যখন প্রথম দিকে কন্টেস্ট যখন শুরু হইতো তখন কি মনে হইতো, আরে আমার ফ্রেন্ডটা তো আমার থেকে আগে যেতেছে, অনেকে খুব 2-3 মিনিটের ভিতরে প্রবলেম সলভ করে ফেলছে, তখন একটা প্রেশার কাজ করতো, আরে ও প্রবলেম সলভ করে ফেলছে, মানে মাথা পুরো খারাপ হয়ে যেত এটা শুরুর দিকে। তারপর মানে এক্সাইটেড হয়ে যেতাম, তারপরে হচ্ছে প্রবলেমটা আর সলভ করা হতো না, ওই আলটিমেটলি হচ্ছে আমি নিচের দিকে চলে যাই। তারপর আস্তে আস্তে যখন কন্টেস্ট করলাম, ভাবলাম যে যে অন্য মানে র্যাঙ্ক লিস্ট না দিকে র্যাঙ্ক লিস্টের দিকে না তাকাই হচ্ছে আমার আমার দেখতে হবে, ট্রাই করতে হবে যে আমি এই প্রবলেমটার ডিফারেন্ট সলিউশন বের করতে পারি কিনা, এটা এফিশিয়েন্ট করা যায় কিনা, মানে হচ্ছে আমার প্রবলেমের উপরে আমাকে ফোকাস করতে হবে। আমাদের উদ্দেশ্যটা তখন এমন হওয়া উচিত যে আমাকে 4-5টা প্রবলেম সলভ করতে হবে না, অ্যাটলিস্ট হচ্ছে এই 4-5টা পরে আগে একটা প্রবলেম নিয়েছি ওই প্রবলেমটা সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা রিজন মনে হয় আমাদের সঙ্গে আবার ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা নিশি এবার তুই বল মানে ওই ব্যাপারটা যে কি কি প্রবলেম ফেস করছিস প্রোগ্রামিং করতে যায়। প্রথমত মানে একটা না একটা জায়গায় বসে থাকা অনেক বড় একটা বিষয়, যে আমি একটা প্রবলেম করতেছি এটা সলভ করতে পারতেছি না, তো কতক্ষণ ধরে আমি বসে থাকবো? তো মেইনলি ধৈর্য থাকতে হবে, আর হচ্ছে প্রবলেমটা নিয়ে পড়ার সময় যখন আমি দেখবো যে আমি পারতেছি না তখন বারবার ট্রাই করতে হবে, আসলে একবারে যেটা হয়ে যাবে এরকম না, একটা সময় লাগতে পারে। তো মানে এরকম প্রবলেম অনেক ফেস করা হয় যে আমি পারতেছি না, সবাই পারতেছে তো কিভাবে হবে আমার দ্বারা, আমার দ্বারা আর হবে না, এরকম চিন্তা ভাবনাও আসে। কিন্তু এগুলোকে সাইডে রেখে দিতে হবে, এগুলো ভাবলে আর সামনে আগানো যাবে না। তো মেইনলি এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যে কে কি পারতেছে সেটা না দেখে নিজেরটা দেখা, যে আমি আমি কতটুকু করতে পারতেছি। আচ্ছা এখানে হচ্ছে আমি একটু নিশির সাথে অ্যাড করতে চাই যে মানে
অনেক সময় দেখা গেছে যে আমি একটা প্রবলেম নিয়ে 5 ঘন্টা 6 ঘন্টা টাইম ওভার করে ফেলছি, পার করে ফেলছি, কিন্তু প্রবলেমটা সলভ পাইনি। কিন্তু হঠাৎ করে একদিন পরে দেখা গেছে শুয়ে আছি, এই টাইমে হচ্ছে প্রবলেম সলভটা চলে আসছে। তো এর মানে এই না যে কোনো একটা প্রবলেম নিয়ে আমরা পড়ে থাকার পরে এটার সলিউশন হয়তো কখনো পাবো না, এমনও হতে পারে যে একটা টাইমে নাই আসতে পারে। সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সেটা নিয়ে ট্রাই করতে থাকেন, যদি না আসে আরো সময় নেন, একটা টাইমে কিন্তু সেটা সলভ হবেই। কেউ যদি আসতে চায় তাকে অনেক ডেডিকেশন নিয়ে আসতে হবে। তো তারপরে হচ্ছে হলো এবার রিফাতের কাছে আমি আবার যাবো। রিফাত, কি মনে হয় যে আজকে আসলে তুই আজকে যে মানে পর্যায়ে আছিস, যে লেভেলে আছিস, এই লেভেলে আসার পিছনে তোর কোন জিনিসটা সবচেয়ে বেশি কাজ করছে? এখানে আসলে অনেক কিছুই কাজ করছে, অনেক কিছুই আসলে বেশ ভালো প্রভাবক হিসেবে কাজ করছে। যেমন শুরুতে তো ধরতে গেলে আমি যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কথা শুনতাম, বাট কখনো হচ্ছে ওইভাবে এক পা দিয়ে এগিয়ে যাবো সেটা কখনো যাওয়া হইতো না। মানে বারবার ভাবতাম যে ওখানে হচ্ছে অনেক সিনিয়র ভাইরা আছে, ওনারা অনেক কিছু জানে, তো আমি গেলে আসলে কিছু পারবো না, মানে নিজেকে ওয়েল প্রিপেয়ার করবো। তো এইখান থেকে যদি আমি চিন্তা করি, আমার প্রথম যদি স্টেপ নেওয়া হয় তাহলে হচ্ছে আমাকে এই ক্ষেত্রে হচ্ছে হিমেল সাহায্য করছিল, কারণ হিমেলই হচ্ছে আমাকে প্রথম জোর করে নিয়ে যায়। আর হচ্ছে অবশ্যই হুমায়ুন কবির স্যারকে অনেক অনেক ধন্যবাদ, কারণ হুমায়ুন কবির স্যার ওই টাইমে অনেক ইন্সপিরেশন দিছে এবং ওনার কাছ থেকে আসলে প্রোগ্রামিং এর অনেক কিছু শেখা। আর এর পরবর্তী সময়ে যখন হচ্ছে আমি প্রোগ্রামিং ক্লাবের সাথে জয়েন হইলাম, তো প্রোগ্রামিং ক্লাবে আমাদের যারা সেই সময় ট্রেনার ছিল, আমাদের সিনিয়র ভাইরা ছিল, মানে ইনারা ইনাদের যে গাইডলাইন বা ইনাদের হচ্ছে শুরু থেকে প্রত্যেকটা স্টেপ ধরিয়ে ধরিয়ে দেওয়া, আমাদের ভুল ধরিয়ে দেওয়া, আমাদের সঠিক দিক নির্দেশনা দেওয়া, প্রত্যেকটা জিনিসই আসলে অনেক হেল্পফুল ছিল। তো দেখা গেছে অনেক সময় আমরা অনেক কিছুই পারতাম না বা আমরা হচ্ছে ভয় পাইতাম, কিন্তু ভাইয়ারা কিন্তু এই বিষয়টা হচ্ছে আমাদেরকে অনেক হেল্প করছে, যে তারা আমাদের সাথে অনেকটা ফ্রি হয়ে গেছিলো, যে একটা এরকম একটা সম্পর্ক তৈরি করে ফেলছিল যে আমরা যে কোনো মুহূর্তে হচ্ছে তাদের যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তারা আনসার দিত, এরকম আমরা কখনো এরপরে আসলে ভয় পাইনি। তো এখানে ভাইয়া পুরা মানে যথেষ্ট হেল্প করছে, ওনারা ছাড়া আসলে ধরতে গেলে আমাদের প্রোগ্রামিংটা হয়তো এত স্মুথ জার্নি পাইতাম না। আবার যেমন মানে আমি যখন ফার্স্ট কনটেস্ট করি সেটা হচ্ছে সাস্টে, তো সাস্টে যখন কনটেস্টে যাই আমি ওইবার কনটেস্টে প্রথম যাওয়ার পর হচ্ছে আমার কনটেস্ট জিনিসটা সম্পর্কে হচ্ছে ফিল আসে, যে আসলে কনটেস্টের এনভায়রনমেন্টটা কতটা এক্সাইটিং হয়। যেমন ওইখানে আমরা 9 জন টোটাল 3টা টিমের গিয়েছিলাম, তো ওইখানে হচ্ছে ভাইদের সাথে ওইখান থেকে খুব ভালো সম্পর্ক হয়, ভাইরা অনেক হেল্প করে, আমরা অনেক ঘোরাঘুরিও করি সাথে কনটেস্টও করি। যাই হোক, ওইখান থেকে আমরা একটা মোটামুটিভাবে সন্তোষজনক ফলাফল নিয়ে ব্যাক করি। তো এই যে একটা প্রথম একটা কনটেস্ট করার অভিজ্ঞতা, সেইখানে হচ্ছে এত মানে প্রাপ্তি বা এই যে যাওয়া সব কিছু মিলে কনটেস্ট টাইমে বেলুন পাওয়া বা বেলুন ফোটানো, এই জিনিসগুলো আসলে একটা আলাদা অনুভূতির জন্য। আর এগুলো প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমার ইন্সপিরেশন ছিল। আচ্ছা, ধন্যবাদ শ্যাম এত সুন্দর করে অ্যান্সার দেওয়ার জন্য। নেক্সট আমি নিশের কাছে যাওয়ার আগে প্রথমে রিজনকে আবার জিজ্ঞাসা করতেছি, যে রিজন যে বিষয়টা নিয়ে তুই বলতেছিলি যে মানুষ প্রোগ্রামিং এ মানে তো এটা আসলে কেন মানে কি জন্য মনে করে, আর মানে এটা অল্প করে শর্ট করে অ্যানসার দিবি এই আর কি। হ্যাঁ, তুই শুরু কর। আচ্ছা, আমি ওই ওই বিষয়টাতে না যে আমি এই বিষয়টাতেই বলি, মূলত হচ্ছে ওই রিফা তো ওই জিনিস এক্সপ্লেইন করছে, তো আমি আমার ইন্সপিরেশনের জায়গাটা বলি যে এই পর্যায়ে আসার মূলত কারণটা আমি বলি।
আমি হচ্ছে যখন আমি তোর সেকশনে ছিলাম, আমরা যখন ইয়াতে সেমিস্টার ছিলাম, তোর সেকশনে ছিলাম, তখন হচ্ছে আমি সেকেন্ড সেমিস্টারে যখন যাই, তখন হচ্ছে আমার পুরোপুরি কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু। তখন আমি কি করি, আমার ক্লাস টাইমটা বাদে, আমি হচ্ছে সারাক্ষণ লাইব্রেরি থাকি। আমার বাসা যেহেতু উত্তরে ছিল, সকাল সকাল এসে পড়তাম, 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত তো ভার্সিটিতে থাকতাম। তো আমি কি করতাম, আমার ক্লাস টাইমটা যদি 3 ঘন্টা থাকে, তো এই 3 ঘন্টা বাদে আমি হচ্ছে পুরোটা সময় হচ্ছে ল্যাব, মানে ল্যাব ছাড়া হচ্ছে আমার অন্যদিকে মানে যাওয়ার একটা প্রবণতাটা যখন মনে হচ্ছিল যে প্রোগ্রামিং এর প্রতি যে একটা ভালোবাসা তৈরি হয়েছিল, পুরো একটা নেশা, যে আমার ওই ডেডিকেশন লেভেলটা অন্য লেভেল ছিল। মানে হচ্ছে আমি কনটেস্ট কখনো মিস দিতে চাইতাম না। তারপর হচ্ছে আর আমার ফ্রেন্ড তখন হচ্ছে আমি কি করলাম, সবার থেকে একটু আলাদা হয়ে গেছি। মানে বলতে তখন হচ্ছে আমি খুঁজছিলাম যে আমার ফ্রেন্ড গুলো হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামার হবে। তখন হচ্ছে আমাদের ব্যাচে শুধু আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতাম, তখন ওই আর নিশি ছিল, তো নিশি ছিল তো, আর এখানে রিফাত বা হিমেল কেউ কাউকে আমি পাই, তো ওদের খুঁজতে খুঁজতে হচ্ছে থার্ড সেমিস্টার হয়েছে, ওই থার্ড সেমিস্টারে যে ওদেরকে পাইছি। তো এইভাবে হচ্ছে কি, তখন হচ্ছে একটা কম্পিটিশন আরো বাড়ে, রিফা তো কন্টেস্ট করে, আমিও করি, হিমেল, তারপর হচ্ছে নিশি, তো আমাদের ব্যাচে আমরা এই 4 জন, তখন হচ্ছে কম্পিটিশন লেভেলটা অনেক বাইরে যায়। তখন হচ্ছে আমরা কি করতাম, এই আমাদের ক্লাস টাইমটা বাদে হচ্ছে ওই যে সময়টা পেতাম, ওইখানে হচ্ছে আমরা নিজেরা কন্টেস্ট বানাতাম, কন্টেস্ট বানাই হচ্ছে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন হতো। মানে এই জিনিসটা হচ্ছে আমাদের অনেক হেল্প করছে। তারপর হচ্ছে আমাদের বড় ভাইরা ক্লাবে বড় ভাই বিভিন্ন ধরনের বড় কন্টেস্ট করতো, তারা হচ্ছে আমাদেরকে অনেক শেখানোর চেষ্টা করতো। তো এইগুলা দিকগুলো বিবেচনা করা হচ্ছে, তখন হচ্ছে যে আমার এই পর্যায়ে আসা অনেক হেল্প করে। আচ্ছা ধন্যবাদ দুজন। এবার নিশির কাছে চলে যাই। নিশি, আজকের এই পর্যায়ে আমি লক্ষ্য করছি যে মেয়েরা সাধারণত প্রোগ্রামিং এ আসে না। তো তুই হচ্ছে হলো প্রোগ্রামিং দিকে আসছিস, তো এখন আমাদের ভার্সিটি রয়ে তুই হচ্ছে হলো ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্টে অ্যাটেন্ড করছিলি, তো আসলে এই পর্যায়ে আসার পিছনে তোর কোন জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগছে, শর্ট করে বলবি? আচ্ছা, সবচেয়ে বড় যেটা হচ্ছে যে আমাদের ভার্সিটিতে আরো মেয়ে মেয়ে কনটেস্টেন্ট আছে, যারা হচ্ছে আমার সিনিয়র ছিল, সম্প্রীতি আপু আর আসমানি আপু, ওনারা হচ্ছে খুবই ইন্সপায়ার করতো যে প্রবলেম মানে প্রোগ্রামিং করলে কি হবে না হবে, আর হচ্ছে প্রোগ্রামিং করার পর আমরা হচ্ছে কি বেনিফিট পাবো। তো এরকম দেখার পর যখন হচ্ছে আমি দেখলাম যে প্রোগ্রামিং সেক্টরটা আসলেই অনেক ইন্টারেস্টিং, তখন হচ্ছে আমি ডিসাইড করে নিলাম যে আমি এখানে আসবো আর হচ্ছে বিভিন্ন ধরনের কনটেস্টেও যাবো। তো তারপর থেকে আস্তে আস্তে আসলে প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে করতে এরকম হয়ে গেছে যে হচ্ছে আস্তে আস্তে যাওয়ার সুযোগ পেয়েছি যে ন্যাশনাল প্রোগ্রামিং কনটেস্টগুলোতে। তো দেখা যায় যে আমার প্রথম যখন কনটেস্ট করেছিলাম NCPC, তো সেটার বেলায় তখন আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না আসলে মানে প্রোগ্রামিং কনটেস্ট কীরকম হতে পারে। তো ওইটার সময় আসলে অনেক বেশি এনজয় করেছিলাম যে আপুদের সাথে থেকে আমি অনেক কিছু শিখতেও পেরেছিলাম। তো তারপর গেলাম যে NGPC তে যাওয়ার পর সেখানে আলাদা একটা এনভায়রনমেন্ট, আসলে সবাই মেয়ে, সব মেয়ে কনটেস্টেন্ট সেখানে। তো ওখানে গেলে দেখা যায় যে আমি কোন একটা পর্যায়ে আছি। এই তো। আচ্ছা ধন্যবাদ নিশি অ্যানসারটা সুন্দর করে দেওয়ার জন্য। তো এবার আমি হচ্ছে হলো একটা কোশ্চেন করতে চাই। তো প্রথমে হচ্ছে হলো রিজনের কাছেই যাবো। রিজন, মানে প্রোগ্রামিং প্রায় অনেকদিন ধরেই করতেছিস, তো প্রোগ্রামিং করার পিছনে আসলে মানে একটা সবাই সব কিছু একটা অভিজ্ঞতা লাগে, তো মজার কোনো অভিজ্ঞতা বল। মানে আমি কিছু অভিজ্ঞতার কথা বলি, আমি অডিয়েন্সকে বলতে চাই যে আমি দেখি যখন কনটেস্ট হয় যে মানে সাউন মানে এই সারিতে সাউন বসছে, ওই সারিতে বিজন বসছে, তো যখন একটা কথা প্রবলেম সলভ হয় তো রিজন মানে একটা টেবিলে তো থামত দেয় যে ঠিক আছে আমি সলভ করছি, ওদিক থেকে ইয়াও দেয় সামনে দেয়। তো এই জিনিস তো আসলে মজার একটা অভিজ্ঞতা। তো রিজন, তুই তোর মজার কোনো অভিজ্ঞতা বল। হ্যাঁ, ওই মজার মানে বিষয়টা যদি আসে অনেকগুলো আছে ঘটনা। তারপর আমি হচ্ছে লাস্ট যেটা তুই ছিল, তুই যেটা কথা বলতেছিলি, এই যে টি শার্ট পরে আসো এই কন্টেস্টের কথা, তো এই কন্টেস্ট কি হয়েছিল, এটা হচ্ছিল আমাদের কন্টেস্টের নাটক লিখেছে তখন 20 মিনিট আছে, তখন আমারও 4টা প্রবলেম সলভ করা
রিফাতেরও করা, মানে রিফাতে একটা স্যার আমি হচ্ছে চার, তো তো চারটা তখন হচ্ছে রিফাতে এমন একটা সময় ও কি আর করছে প্রবলেম করতে মানে সলভ করতে দেখেছে না, এখন নতুন একটা প্রবলেম জন্ম আবার এটা পড়া ইয়া করা, তো ও ভাবতেছে ওই তার দিকে তাকাইতেছে যাতে কেউ প্রবলেমটা সলভ করা ইয়া ইয়া না না তুই আমি বললাম না থাকুর মারে, তো তো ভাবতেছে যে কেউ এখন এমন কষ্ট করিস না তাহলে আমার বুকটা ফাইটা দিব। তখন আমি কি করি, আমার একটা প্রবলেম ছিল যেটা কেউ পারে নাই, কেউ পারে নাই বা চেষ্টা করে নাই আর সবাই যেটা সলভ করছে ওইটা আমি করতে পারি নাই, ওইটা সাতটা সলভ ছিল আর আমারটা হচ্ছে একটাও সলভ ছিল না। তো আমি এই প্রবলেম করাতে কি হয়েছে যে একটা ইজি প্রবলেম মাঝখানে, তো ইজি প্রবলেমটা যদি আমি সলভ করি তাহলে আমি ফার্স্ট রিফাতে পিছাই যাবো। তো আমি চেষ্টা করতে যাচ্ছি করতে যাচ্ছে আর রিফাত হয়ে সে আমার দিকে বারবার তাকাই যাচ্ছে তুই কি হয় না হয়, তারপর কি করলাম সলভ হইলো না শেষে অনেক ট্রাই করছি আমার তো মন খারাপ তাই রিফাত আসতেছে, মানে ও অনেক পরিশ্রম করছে মানে এই ওর ওর সফলতা ও পাইছে আর এটাই একটা মজার অভিজ্ঞতা আমি বললাম মনে করি এই যে হাড্ডাহাড্ডি একটা লড়াই এটাই কন্টেস্টের মজা। আচ্ছা তো রিজন তুই যেটা বললি এটা তো মজার অভিজ্ঞতা না, এটা তো দুঃখের কাহিনী বলতে আরিস তুই, এই কোর প্রবলেম সলভিং এর এটাই আমি মনে করি মজা আর কি। আচ্ছা নিজে নিশি তো প্রোগ্রামিং অনেক দিন ধরে করতেছিস, তো মজার কোনো অভিজ্ঞতা বল আর কি, যেরকম যে একটু আগে আমি বলতেছিলাম যে রিফা ইয়া রিফা আর হচ্ছে হলো রিজন যে টেবিল থাপড় দেয় মানে একটু দেখায় যে আমি পারতেছি প্রবলেমটা, তো এরকম তোর কোনো মজার অভিজ্ঞতা বা তুই কোনো জায়গায় একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে? এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আইউবিতে, তো আইউবিতে একটা কনটেস্টে গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার পর আমাদের একটু সামনেই যে কনটেস্টেন্টটা ছিল ওরা আর কি মানে কি বলবো মানে কিছু করতেই পারতেছে না, তার উপরে শুধু বেঞ্চ থাপড়া থাপড়ি করতেছে। আর হচ্ছে আরেকটা মজার দিক হচ্ছে কিছু না করেও বেঞ্চ থাপড়াচ্ছে, মানে সলভ না করেও বেঞ্চ থাপড়াচ্ছে। হ্যাঁ সলভ না করে বেঞ্চ থাপড়াচ্ছিল আর মনে হইতেছিল যে ওরা সবকিছুই পারে আর হচ্ছে আমরা কিছুই পারতেছি না এরকম একটা অবস্থা। আর যখন হচ্ছে আমরা দেখা যায় একটা প্রবলেম সলভ করলাম তার সাথে একটা বেলুন পাচ্ছি, তো তো সেখানে যে গার্ড ছিল আর কি যারা হচ্ছে ভলেন্টিয়ার আর কি ওরা, তো আমরা যখন দুইটা বেলুন পেলাম বা দুইটা কি তিনটা, তো তখন হচ্ছে ওরা এমন ভাবে তাকাইলো মনে হলো যে আমরা কোনোদিন কোনো কিছু করতেই পারবো না এরকম, মানে ওরা এক্সপেক্টই করতে পারছিল না মানে ওদের লুকটাও সেরকম ছিল। আচ্ছা ঠিক আছে, তো তো এই ঘটনাগুলো আসলে রিলেটেড প্রোগ্রামিং এর সাথে, তো শাওন তুই যদি কিছু বলতি আর কি মজার কোনো অভিজ্ঞতা তোর। আমার আসলে প্রত্যেকটা বাইরের কন্টেস্টেই মজা হইতো, কারণ প্রত্যেকটা বাইরের কন্টেস্টে দেখা যেত কি ভাইয়ারা খাবার পাইতো তো আমি হচ্ছে সবার খাবার খেয়ে ফেলতাম, মানে সবার থেকেই কম 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 করে সবার কাছ থেকে হচ্ছে খেয়ে ফেলতাম, তো আমার হচ্ছে এই জিনিসটা অনেক ভালো লাগতো যে আসলে সবার কাছ থেকে খাচ্ছি ওনারাও একটু বকাঝকা করতেছে আবার হচ্ছে একটু দৌড়াদৌড়ি করতেছি, এগুলো আসলে অনেক মজার প্রত্যেকটা কন্টেস্টে। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে আমরা এবার একটা নেক্সট কোশ্চেনে চলে যাই, যাওয়ার আগে আমরা কিছু অডিয়েন্সের কোশ্চেন নেই, অডিয়েন্স আজকে বেশ কয়েকটা কোশ্চেন করতেছে, তো আমরা প্রথম কোশ্চেনে যাই। আচ্ছা একটা কোশ্চেন আসছে যে অ্যাজ এ বিগিনার কি শেখা উচিত, কোশ্চেন টু রিফার আসান শাওন, এখানে নামটা শো করতেছে না বাট আমি দেখলাম যে এটা কোশ্চেন করছে সজল ভাই, তো শাওন তুমি এই অ্যান্সারটা দাও যে অ্যাজ এ বিগিনার কি মানে কিভাবে করে শেখা উচিত বা কিভাবে করে শুরু করা উচিত। আসলে এটা আচ্ছা আমি একটু বলে রাখি তার আগে যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন করছে ভাই, এবং যারা প্রোগ্রামিং এর সঙ্গে এখনো জড়িত না বা প্রোগ্রামিং এর সঙ্গে এখন মানে যে প্রোগ্রামিং এ আসতে যাচ্ছে তারা কিভাবে শুরু করবে একটা গাইডলাইন পাইতে পারো, তো তোমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ শাওন বল। আসলে যে প্রশ্নটা করছে ধরতে গেলে ওনাদের হাত ধরে হচ্ছে আমাদের প্রোগ্রামিং শিখা, অ্যাজ এ বিগিনার আমরা ওনাদের হাত থেকেই শিখছি, তো ভালো একটা কোয়েশ্চেন করছে ওনার, কোয়েশ্চেনের হচ্ছে মূল উদ্দেশ্য ছিল হয়তো কিভাবে বিগিনারদের হেল্প করা যায় এটার জন্যই, তো কোয়েশ্চেনটা নিঃসন্দেহে অনেক ভালো এবং ধন্যবাদ সজল ভাই কোয়েশ্চেনটা করার জন্য। আর অ্যাজ এ বিগিনার বা অ্যাজ এ স্টার্টার যদি আমরা চিন্তা করি যে কিভাবে হচ্ছে প্রোগ্রামিংটা বা কম্পিটিটিভ প্রোগ্রামিংটা শুরু করব, সেক্ষেত্রে
একটা কথাই বলবো যে আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প থাকা উচিত না। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আমরা যত বেশি প্র্যাকটিস করব আমাদের স্কিল তত ডেভেলপমেন্ট হবে, যত বেশি অ্যানালাইসিস করব প্রবলেম নিয়ে বা প্রবলেম নিয়ে ভাবব। এরকম না যে আমরা হচ্ছে একটা কোয়েশ্চেন এক ঘন্টা ভাবছি মানে অনেক ভেবে ফেলছি, আমরা ইচ্ছা করলে এটা 5 ঘন্টা 6 ঘন্টা ভাবতে পারি। আমাদের যদি আমরা শেষ পর্যন্ত কোনো একটা ফলাফল নাও পাই, তাও দেখবো যে আমাদের অনেক কিছু জানা হয়ে গেছে এই একটা প্রবলেম নিয়ে অ্যানালাইসিস করার জন্য, যেটা অন্য কোনো না কোনো ক্ষেত্রে কাজে দিবে। আর একটা কথা হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই। প্রথমেই হয়তো যারা বিগিনার তারা খুবই ভয় পায় কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে আসার জন্য, বা ভাবে যে হয়তো প্রোগ্রামিংটা কঠিন তাহলে কম্পিটিটিভ প্রোগ্রামিং আরও কঠিন হবে। কিন্তু আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের থেকেও বলতে গেলে আমার কাছে অনেক সহজ লাগে, কারণ প্রোগ্রামিংয়ে অবজেক্ট ওরিয়েন্টেডের অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে অনেক জটিল বিষয়, কিন্তু আমরা দেখা যায় যে এই কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে অনেক সিম্পলভাবে অনেক সহজ সলভ করা যায়। তো বিগিনারদের জন্য যদি তারা শুরু করতে চায়, অবশ্যই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে প্রথমে বেস করে ওই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো ধারণা নিতে হবে, ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি আনতে হবে। এরপর নর্মাল কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম হচ্ছে বা নর্মাল যে প্রবলেমগুলো স্ট্রিং বা ইয়ের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ বা সামথিং রিলেটেড এরকম যে লসাগু গসাগু এরকম প্রবলেমগুলো হচ্ছে সলভ করা। দেন আস্তে আস্তে হচ্ছে একটু কঠিন কঠিন প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা। বা আর কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটা জিনিস সব থেকে উপকার, সেটা হচ্ছে প্রবলেম নিয়ে অন্য কারোর সাথে ডিসকাস করা, অন্য কোনো সলিউশন না দেখে ডিসকাস করাটা অনেক বেটার একটা অ্যাপ্রোচ। তো যারা বিগিনার তারা এই কাজটা করতে পারে যে তারা প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আনার পর হচ্ছে প্রবলেম নিয়ে নিজেদের মধ্যে ডিসকাস করতে পারে, অ্যানালাইসিস করতে পারে। তো এইভাবে আস্তে আস্তে হচ্ছে তারা জার্নিটা শুরু করতে পারে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ শাওন সুন্দর অ্যান্সারটা দেওয়ার জন্য। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেন চলে যাই, এটা হচ্ছে হলো আমি ইয়াকে রিজনের কাছে কোশ্চেনটা করবো। কোশ্চেনটা হলো যে ভাই অনেকে আছে যে প্রোগ্রামিং শুরু করে, যে আমি প্রোগ্রামিং শুরু করলাম চলতেছে চলতেছে তারপরে সলভ করলাম না, বা কোনো একটা প্রবলেমের কারণে প্রোগ্রামিং আজকে করলাম না কালকে করলাম না, এভাবে করে দেখা যাচ্ছে কি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তো আসলে মানে রিজন তোর কাছে কি মনে হয় যে আসলে কেন মানে মানুষ এইভাবে করে প্রোগ্রামিং থেকে দূরে সরে যায়, কেন আসলে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আর কি? অ্যাকচুয়ালি মানে কি হয়, ও হচ্ছে ডিসিশন নিতে পারে না যে আসলে আমি কোনটা করব। আর হচ্ছে এক্সকিউজ যে আজকে আমার একটা অন্য কিছু আছে, যে আজকে আমার একটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে ওইটা, হ্যাঁ ক্লাস কো পাই কিন্তু তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইভেন্টটা, ওর কি ওর ওই ইভেন্টটা অ্যাটেন্ড করতে হবে আবার এই কন্টেস্টও করতে হবে। ভাই একটা করতে হবে, তোমাকে ডিসিশন একটা নিতে হবে যে আমি কম্পিটিটিভ করবো। আমরা প্রায় দেখি আমরা যখন বিভিন্ন সেশন আয়োজন করি কি হয়, ও কি করে সেশনে না করে হচ্ছে অন্য কোনো কিছু কাজে ব্যস্ত থাকে, তারপর এসে বলে ভাই আমাদের তো কাজ ছিল তাই সেশন অ্যাটেন্ড করতে পারি না, পরে সেশন অ্যাটেন্ড করবো। তো পরের সেশন কি হয় এক সপ্তাহ পরে হয়, ওর মাঝখানে কি করে কোনো প্রবলেম সলভ করে না, কোনো ওই যে আগের একটা টপিক আমরা পড়াইছি ওই বিষয়টা নিয়েও সে কি করে ডিসকাস করে না। তারপর এইভাবে দেখা যায় যে ও একটা গুরুত্ব তৈরি হয়ে যায় বক্তব্যের সাথে, তারপর আজকে প্রবলেম সলভ করবো কালকে করবো, এইভাবে হচ্ছে এক্সকিউজ দিতে থাকে। এই কারণে হচ্ছে কি আর হচ্ছে প্রবলেম থেকে অনেক দূরে সরে যায়। তারপর একটা কোনো একটা প্রবলেম ভাই 2-3 দিন সময় নিয়ে করো প্র্যাকটিস করো, ওরা কি করে বারবার হচ্ছে চেঞ্জ করে প্রবলেমের উপর চেঞ্জ করতে থাকে, তারপর কি দেখা যায় যে আসলে কোনো প্রবলেমটাই ভালো করে পড়ে না বুঝে না করার চেষ্টা করে না, তো তারপরে দেখা যায় কি ও সেট হয়ে যায়। তারপরে এইভাবেই হচ্ছে তার গুরুত্ব সৃষ্টি হয় প্রোগ্রামিং। আচ্ছা হ্যাঁ ধন্যবাদ এই জন্য এত সুন্দর অ্যান্সার দেওয়ার জন্য। তো নিজের তোর কাছে তুই কি রিজনের সাথে একমত যে আসলে এই কারণে প্রোগ্রামিং থেকে সরে যাচ্ছে, যে এক্সকিউজ দিচ্ছে যে ভাইয়া আজকে এই কারণে হচ্ছে না ওই কারণে হচ্ছে না, বা একসাথে মানে ডিসিশন নিতে পারতেছে না, মানে তুই কি একমত বা আরো বা আরো কিছু অ্যাড করতে চাস? এখানে অ্যাড করার মতো একটা জিনিস আছে যে হচ্ছে আমরা অনেক সময় দেখি যে একটা সেশন এখানে হচ্ছে আর একটা সেশন ওইখানে হচ্ছে, এখানে প্রোগ্রামিং এর সেশন হচ্ছে ওইখানে ডেভেলপমেন্ট এর সেশন হচ্ছে, আবার দেখা যায় যে আরো অনেক কিছু আছে অনেক মানে গ্রাফিক্স এর সেশন হচ্ছে, তো গ্রাফিক ডিজাইন এর সেশন হচ্ছে, সেখানে দেখা যায় যে কেউ কেউ বলতেছে এটা করবো কয়দিন এটা করলো আবার কয়দিন ওইটা করলো, তখন দেখা যায় আলটিমেটলি কোনোটাই হইতেছে না। তো স্টেবল হইতে হবে যে আমি কোনটা করতে চাই, যদি প্রোগ্রামিং করতে চাই তখন আমাকে এইদিকেই আসতে হবে,
ওইদিকে যাওয়া ঠিক হবে না, এটাই অ্যাড করতে চাইছিলাম, আর বাকি সব কিছু তো রিজন বলেই দিছে। আচ্ছা ধন্যবাদ নিশীত। এবার নেক্সট কোশ্চেন আমার হচ্ছে হলো রিফাতের কাছে। রিফাত, অনেকে একটা প্রবলেম সলভ করতে বসলো, তো কোশ্চেনটা পড়লো, কোনো লজিক মাথায় আসতেছে না, এক ঘন্টা পার হয়, দুই ঘন্টা পার হয়, তিন ঘন্টা পার হয়, কোনো লজিক মাথায় আসে না, ইমপ্লিমেন্টেশন মাথায় আসে না, তো তখন আসলে কি করা উচিত? তো অনেকে আমি ইন্টারনেটে শুনছিলাম, অনেক লাইভে আমি শুনছি যে যখন তুমি কোনো কিছু পারবা না বা পারতেছো না অনেকক্ষণ ধরে, তো তখন হচ্ছে হলো অ্যান্সার দেখে সলভ মানে করা উচিত। তো আসলে আমার কোশ্চেন হলো এটাই যে মানে কখন আমি একটা প্রবলেমের জন্য কতক্ষণ সময় দিব, আর হচ্ছে হলো মানে কখন আমার অ্যান্সারটা দেখে মানে করা উচিত। আচ্ছা, এখানে হচ্ছে আমি সবার কথা বলতে পারবো না, কারণ এক একজনের স্ট্র্যাটেজিটা এক এক রকম। তো আমি আমার পার্সোনাল যেভাবে আমি প্রবলেম সলভিং করি সেটা থেকে বলতেছি যে আমি আসলে কোনো একটা প্রবলেম নিয়ে দেখা গেছে বসছি এবং সেই প্রবলেমটা হচ্ছে না কোনো কারণে, তিন ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টা, ইভেন আট ঘন্টা পর্যন্ত বা মেবি অলমোস্ট 10 আওয়ার্স পর্যন্ত হচ্ছে আমি একটা প্রবলেম নিয়ে ভাবছি। বাট আর আমার হচ্ছে সেটা নিজে সলভ করার জন্য, যদি নিজে সলভ না হয় এরপর হচ্ছে সেটা নিয়ে অন্য কারো সাথে ডিসকাস করি যে বিষয়টা আসলে এরকম করে করলে হবে নাকি এরকম করা যায়। তো ডিসকাস করার পরেও যদি কোনো একটা সলিউশনে আসলে না আসতে পারি, তখন দেখা গেছে যে না, আমি অলরেডি একদিন বা দুই দিন টাইম স্পেন্ড করে ফেলছি, কোনোভাবেই আসতেছে না, তারপরেও আমি একদিন ওটা ভাবা ছাড়াও থাকি যে আমি আসলে ওটা নিয়ে ভাববো না, কিন্তু হুট করে কোনো প্ল্যান আসে কিনা। যেমন প্রথমে একটা কথা বলছিলাম যে কিছুদিন আগে হচ্ছে একটা প্রবলেম হুট করেই চলে আসছিলো, হুট করেই সলভ করে ফেলছি, তো এরকম আসে কিনা, যদিও লাস্ট পর্যন্ত না আসে দেন তখন আমি হচ্ছে ওই সলভটা দেখি। বাট ট্রাই করি ওই সলভটা জাস্ট নিজের কাছে করে রাখার জন্য, ওটা কোনো অনলাইন জাজে সাবমিট করে যে ইয়ে আনসারটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড ভার্ডিক্ট আনবো এরকম না, ওটা হচ্ছে দেখা যায় যে আবার এক মাস দুই মাস পরে কোনো একটা মানে রিপিট কোয়েশ্চেনে বা যখন আমরা ভার্চুয়াল কন্টেস্ট করি তখন দেখা যায় যে ওটা সলভ করার ট্রাই করি, তাতে হচ্ছে আমাদের ডিরেক্ট কপি হয় না আর কি, আমাদের অ্যাটলিস্ট ওই অ্যানালাইসিসটা মাথায় ঢুকে যায়। এই আমি ধন্যবাদ শ্যাম এত সুন্দর করে আনসার দেওয়ার জন্য। আমার মনে হয় এটা অনেক ইনফর্মেটিভ কথা ছিল যে আমার মনে হয় অডিয়েন্স জন্য অনেক উপকার হয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে হলো রিজনের কাছে। রিজন, আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কথা বললাম, সো অনেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং আর মানে প্রোগ্রামিং বিষয়টাকে ভাসিয়ে দিয়ে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর্স আছে, তো এগুলো আসলে অ্যাড করে ফেলায়। তো আমার কোশ্চেন তোর কাছে এটাই যে অনেকে মনে করে ভাই ভার্সিটি তো মানে আমাকে ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছি, সারাদা তো ক্লাস নিচ্ছি, তো আমি মানে এগুলা করলেই তো হয়ে যাবে, তো একটা ভালো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কি মানে ওই চার মাস বা ভার্সিটি তিন মাস বলতে পারিস, এক মাস তো পরীক্ষাই হয়, তো ওই তিন মাস কি যথেষ্ট আর মানে এই আর কি? তো আমি মানে বলতে চাই যে ভার্সিটিতে মূলত সি, সি প্লাস প্লাস, জাভা, তারপর হচ্ছে সি শার্প, এই সবগুলো কোর্সে তোমার ল্যাঙ্গুয়েজের বিষয়টা আসে তাহলে হচ্ছে সবগুলার বেসিক জিনিস একই, সবগুলার লজিক্যাল পার্ট কিন্তু একই, জাস্ট হচ্ছে তোমার সিনট্যাক্সটা হচ্ছে ভিন্ন একটু, একটা ক্ষেত্রে এক একটা এক এক রকম। তো আমি কি আমার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আমি যখন সি প্রোগ্রামিং কোর্স করতেছিলাম, আমি মূলত আমার কোর্সটা করছিলাম শাহিনুর রহমান স্যারের কাছে, তো ওনার যখন ক্লাস নিত আমার কেমন হচ্ছে, তো আমি তো আগে মানে কিছুটা ধারণা ছিল বাসায় হচ্ছে আমি কিছু প্র্যাকটিস করছি, তো যেদিন ক্লাস থাকতো ওই দিন কি করতো স্যার একটা প্রবলেম সলভ করতে দিলে আমি এটা সবার আগে বলতাম, তো স্যার কি করতো বাকিদের জিনিসটা দেখতে দেখতে আমার আরো দুই তিনটা প্রবলেম দিত, তো ওই তখন কি হয়েছে আমি আমার স্পিডটা বাইরে গেছে, ওই ক্লাস টাইমে হচ্ছে আমি হচ্ছে কি আমার স্পিডটা মানে বাড়িয়ে ফেলছি যে হ্যাঁ যে আমার আমি কি করছি শুধু সি প্রোগ্রামিংটা ভালোভাবে শিখছি, তারপর যেই যতগুলো কোর্স আছে আমি সি প্রোগ্রামিং এ যতটা এফোর্ট দিছি আর বাকি কোর্স গুলোতে একটাও এফোর্ট দিই না, বিকজ অফ আমি তো আমার বেসিক জিনিসগুলো জানি, কারণ হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলোতে আমার এক্সট্রা ভাবে নতুন কিছু শিখা লাগতেছে না, জাস্ট হচ্ছে সিনট্যাক্সটা দুই তিন দিন দেখলেই হয়, তো আমি মূলত সি প্রোগ্রামিংটা যখন ভালো করে শিখছি ভার্সিটি টাইমে এবং যে আমার ল্যাব ক্লাস গুলো হয়
তারপর হচ্ছে এই ল্যাব আর বাকি সময়গুলোতে হচ্ছে আমি ভার্সিটিতে মূলত হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজগুলো শেষ করে ফেলছি। সো আমার এক্সট্রা ভাবে হচ্ছে বাসায় এতক্ষণ টাইম দিতে হবে কোনো দরকার নেই, তুমি জাস্ট হচ্ছে ভার্সিটি টাইমটা এবং ভার্সিটির যে ল্যাব আছে ওই ল্যাবে হচ্ছে প্র্যাকটিস করো, স্যারদের কাছে যাও, আই থিঙ্ক ইট উইল বি ক্লিয়ার। ধন্যবাদ দিজম। এবার ওই সূত্র ধরে আরেকটা কোশ্চেন আমি করতে চাই হচ্ছে নিশিকে, যে নিশি ওই যেটা বললাম আগে কম্পিটিটিভ প্রোগ্রামিং আর হচ্ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো আমার কোশ্চেনটা হচ্ছে হলো অনেকে বলে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং একদম মানে একটা আলাদা সাইট, প্রোগ্রামিং একটা আলাদা সাইট, সো কেউ যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ভালো হয় তার পক্ষে কি সম্ভব ভার্সিটির প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওই কোর্সগুলোতে ভালো করা? আসলে ল্যাঙ্গুয়েজের ব্যাপার যেটা রিজন যেটা মেনশন করলো যে আমি যদি বেসিক একটা ল্যাঙ্গুয়েজ জানি যেমন হচ্ছে সি, আমি যদি সির বেসিকটা সবকিছু আমি ভালো মতো জানতে পারি তখন দেখা যায় যে আমার বাকি ল্যাঙ্গুয়েজ গুলো জাস্ট হচ্ছে সিনটেক্সটা আলাদা কিন্তু বাকি সব বেসিক জিনিস কিন্তু একই, তো দেখা যায় একটা যদি আমি ভালো করে শিখতে পারি তখন বাকিগুলোর ক্ষেত্রে আমাকে এত এফোর্ট দিয়ে না করলেও চলবে, তখন হচ্ছে আমি অটোমেটিক্যালি ক্লাস করবো প্লাস সিনটেক্স গুলো একটু ট্রাই করলেই পারা যায়, তখন দেখা যায় আমি যদি আরো প্রোগ্রামিং করি তখন আমার মানে এই কোর্স গুলোর ক্ষেত্রে যেগুলো দেখা যায় যে আমরা ইজিলি তখন বুঝতে পারি যে কোন সারা কোন কোশ্চেনটা করেছে আর আমাদেরকে কিভাবে অ্যানসারটা করতে হবে। ধন্যবাদ নিচিন সুন্দর অ্যান্সারটা দেওয়ার জন্য। এবার আমরা কিছু কমেন্টে চলে যাই, বেশ কয়েকটা কমেন্ট, তো প্রথমে একজন কমেন্ট করেছে যে গ্রেট ওয়ার্ক অ্যাডমিরেবল, থ্যাংক ইউ আমাদের এই লাইভটি দেখার জন্য। নেক্সট আরেকটি কমেন্ট আসছে যে আচ্ছা পুরো কোনো সলিউশন কি দেখা উচিত চাইয়ের পর সলিউশন খুঁজে না পেলে? এটা অ্যান্সার অলরেডি ভাইয়া আপনি যে কোশ্চিনটা করেছেন এটা অ্যান্সার অলরেডি বিভাষণ শাহ মেনশন করেছে যে একটা সার্টেন টাইম আপনাকে চাই করতে হবে দেন আপনি যাবেন, তবে হুবহু না আপনার নিজের মাথায় কামে আপনি জাস্ট খালি ইমপ্লিমেন্টেশনটা নেবেন। আচ্ছা নেক্সট আর একটা কোশ্চেন যে ইউআরআই ইজ দ্য বেস্ট ফর বাংলাদেশ স্টুডেন্টস টু স্টার্ট, সো এটা এটা এটার সঙ্গে কি একমত শান্তুই? মানে অল্প কথা বল তাহলে পার্শিয়ালি বলা চলে, বাট আমি হচ্ছে টোটালি একমত না, পার্শিয়ালি একমত আর কি। আচ্ছা রিজন তুই? হ্যালো রিজন। আচ্ছা রিজনে মনে হয় একটু লাইনে সমস্যা হয়েছে। আচ্ছা মিশি কি মনে করিস তুই? না আসলে আমিও একমত না, এটা ইউআরআই তে যে প্রবলেম গুলো থাকে এগুলো একদম বেসিক টাইপের প্রবলেম, তো এটা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য একদম বেস্ট স্টার্টিং, এটা মানে বলাটা ভুল হবে, মানে বলা চলে এটা হচ্ছে আমাদের বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো অনেকটা উড়িতে যে প্রবলেমগুলো সলভ করি এখানে কম্পিটিশনের যে ব্যাপারটা সেটা অনেকটা কম উঠে আসে। আচ্ছা রিজন শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ওই যে একটা কমেন্ট একটু আগে ছিল যে ইউআরআই ইজ দ্য বেস্ট ফর বাংলাদেশ স্টুডেন্ট টু স্টার্ট, তো এটা তুই কি একমত? একমত না হওয়ার হচ্ছে কারণ হচ্ছে ওই ওই সাইটটাতে কি হয় খুবই দুঃখ বিষয়গুলো হচ্ছে আমাকে ধরে, তখন হচ্ছে একটা সময় যে জুনিয়র হচ্ছে আমার ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে এত কি মেনটেন করা লাগে, তখন হচ্ছে বিরক্ত চলে আসে প্রবলেম সলভ করতে মন চায় না। বাট হচ্ছে আমি যখন কোর্সেস করি তখন হচ্ছে ওরা একটা ক্যাটাগরি দিয়ে দেয় যে 1000 লেভেলের নিচের প্রবলেম, 700 থেকে 700 রেটিং এর প্রবলেম আছে, ওগুলো হচ্ছে আমি বাছাই করে নিতে পারি যে এই প্রবলেমগুলো ইজি, এগুলো হচ্ছে মিডিয়াম, এগুলো হচ্ছে হার্ডার লেভেলের। তারপর হচ্ছে টপিকস ওয়াইজ প্রবলেম সলভ করার ব্যবস্থা আছে কোড ফোর্সেসে, সো আমি মনে করি আমার শুরুটাই হয়েছে কোড ফোর্সেস আর আমি কোড ফোর্সেসে হচ্ছে সবচেয়ে প্রবলেম মানে আমার করা হয়েছে এটা, সো আমি মনে করি কোড ফোর্সেস ইজ দ্য বেস্ট। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে এত সুন্দর আসা দেওয়ার জন্য। এবার আমি প্রতিটা লাইভে একজন করে সারপ্রাইজ গেস্ট আনি, তো এই লাইভে একজন সারপ্রাইজ গেস্ট আছে, তো একজন মানে গেস করতে হবে যে কে আসতে পারে মানে ওভারঅল গেস আর কি, তো শাওন কি মনে হয় কে সারপ্রাইজ গেস্ট কে? আমাদের প্রোগ্রামিং ক্লাবের কেউ? আচ্ছা ঠিক আছে তোর তোর মানে তোর কনসেপ্ট এটা, তারপরে নিশিত নিশিত আছে কার?
কোনো ফ্যাকাল্টি প্রোগ্রামিং এন্ড ক্লাবের সাথে জড়িত? ভাই ফ্যাকাল্টি নাম্বার তো আমাকে ভয় পাওয়াই দিলি। আমি সিনিয়র ভাইকে তো আমি সিনিয়র ভাইদেরই লাইভে আনতে ভয় পাই যে ভাই রে কি বলবো না বলবো যে ফ্যাকাল্টি তো ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে, রিজন তোর কোনো ধারণা? আমার মনে হয় হিমেল ভাই অথবা বন্ধন ভাই, যে কোনো একজন। অনেকদিন পর দেখা হলো তোর সাথে। আজকে হুকুরে বললাম যে তুই আমার সারপ্রাইজ দিয়ে ওটা কেউ জানবে না, তোকে নিয়ে আসবো। ওর কিছু প্রোগ্রামিং রিলেটেড কোশ্চিন আছে, ও নিজেও প্রোগ্রামিং করতে চাইছেন, কোড ফোর্সের কন্টেন্ট গুলো করে। তো আমি সরাসরি আমার কোশ্চেন চলে যাচ্ছি। আমার কোশ্চেনটা রিফাতের কাছে। রিফাত কি শুনতে পাচ্ছিস? আচ্ছা, আমার প্রশ্নটা হলো, ধর আমরা যারা বিগিনার লেভেল থেকে মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেল মানে শুরু করছি প্রোগ্রামিং, তো একটা সময় দেখা গেছে যে না নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে এরকমটা, যে না আমরা মোটামুটি ধরনের কোড প্রসেসের কথা বললে যদি আমি বলি তাহলে মোটামুটি এ বি অথবা মোস্ট অফ দ্য কেসেস আমরা সি সলভ করতে পারতেছি। তো এই সময় আমাদের আসলে মানে যেটা বললাম আর কি, যে আমাদের একটা কনফিডেন্স চলে আসে যে আমরা মোটামুটি ভালো মোটামুটি মানে উন্নতি হচ্ছে, কিন্তু এই সময় আমাদের আসলে পাশাপাশি আর কি কি করা উচিত যেটা আমাদের ভবিষ্যতে এজ এ প্রোগ্রামার আমাদের মানে হেল্প করবে। মানে আমরা তো প্রোগ্রামার হিসেবে আমরা ক্যারিয়ারটা ভবিষ্যতে এস্টাবলিশ করতে চাই, তো মানে এটার এটা আমাদের মানে ভবিষ্যতে আর পাশাপাশি কি শিখলে এটার মাধ্যমে আমাদের ভবিষ্যতে শাইন করা যাবে। আচ্ছা, তো বুঝতে পারছি যে আসলে আমরা এবি সলভ করার পর দেখা যায় যে মোটামুটি ভাবে একটা কনফিডেন্ট বুস্ট আপ হয় যে না আমরা এখন মোটামুটি ভাবে ক্যাপেবল, কিন্তু যখন আমরা আরেকটু উপরে উঠতে চাই তখন দেখা যাচ্ছে যে সহজে আমরা পারি না। তো এই বিষয়টাকে হচ্ছে কিভাবে ওভারকাম করা যায় বা আরেকটু কিভাবে হচ্ছে ভালো করা যায় সেটা। আর এখানে আরেকটা কোশ্চেন ছিল অনেকটা এর সাথে সিমিলার, এই জন্য আমি কোশ্চেনটা হচ্ছে একটু বলি, যে এখানে বলা ছিল অ্যাজ এ বিগিনার মোস্ট অফেন উই স্টার্টেড প্রোগ্রামিং উইদাউট লার্নিং অ্যালগোরিদমস, হাউ ডু ইউ কনসিডার দিস থিংস? সো আমি এটার সাথে একটু বলি যে আমরা যখন মানে যখন আমরা কোড ফোর্সেস এবি প্রবলেম নিয়ে চিন্তা করি সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে এগুলো নর্মাল ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন হয়, নর্মাল টাইপ কোয়েশ্চেন হয় যেখানে হচ্ছে এমন অ্যালগোরিদম বা ইন্টারমিডিয়েট লেভেলে নিয়ে যাইতে পারে, এই জন্য হচ্ছে এরকম প্রবলেম করা হয়। তো এই প্রবলেম গুলো সলভ করার পরে আমি মনে করি যে অ্যালগোরিদম আর ডাটা স্ট্রাকচারের দিকে আমাদের জোর দেওয়া উচিত। বিভিন্ন অ্যালগোরিদম ডাটা স্ট্রাকচারে আমরা যত জোর দেবো, যত বেশি জানবো তত বেশি হচ্ছে আমাদের এর পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা শাওন, আই থিংক মানে প্রবলেম আমার প্রশ্নটা একটু মানে ওভারটার হয়ে গেছে, আমি আবার বলবো। আসলে আমি চাইছিলাম কি যে
আমার প্রশ্নটা এমন ছিল যে আমরা প্রোগ্রামিং এর পাশাপাশি আর কি কি শিখতে পারি, এলস হোয়াট এলস উই ক্যান লার্ন প্রোগ্রামিং এর পাশাপাশি। বুঝতে পারছি যে প্রোগ্রামিং এর পাশাপাশি আমরা আর কি শিখতে পারি। আসলে যদি কেউ হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে ক্যারিয়ার করতে চায়, তাহলে আমি বলবো যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর পাশাপাশি অন্য কোনো কিছুতে আসলে তেমন জোর প্রয়োজন হয় না। একটা জিনিস হচ্ছে, কারণ হিউজ সিলেবাস কম্পিটিটিভ প্রোগ্রামিং যদি আমরা চিন্তা করি, অনেক কিছু জানতে হয়, এটার কোনো শেষ নাই ধরতে গেলে। এখন অন্য একটা জিনিস যখন আমরা এর ভিতরে আনতে যাব, তখন ওই যে একটু আগেও নিশি একটা কথা বলছিল যে আসলে যখন দুই দিকে আমরা যাইতে চাবো তখন হচ্ছে কোনোটাই হবে না অ্যাকচুয়ালি। তো আমরা যদি, হ্যাঁ এটা ঠিক যে কিছু ভার্সিটির কিছু প্রজেক্ট হচ্ছে আমরা পাই, যেমন সি শার্পের পাই, জাভার পাই, তো এই কয়েক কিছু প্রজেক্টের জন্য যতটুকু নলেজ থাকা প্রয়োজন ততটুকু নলেজ রাখলেই আসলে এনাফ কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের পাশাপাশি, যদি কেউ কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে আসলে খুব ভালো কিছু করতে চায়। জব ক্ষেত্রে হচ্ছে আমাদের এখন হচ্ছে মূলত কম্পিটিশনের মাধ্যমে হচ্ছে আমাদেরকে রিক্রুট করে, আর আরেকটা উপায় হচ্ছে তুমি হচ্ছে তোমার লজিক বিল্ড আপ করার জন্য হচ্ছে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং যা করি, এটা হচ্ছে একটা স্পোর্টস প্রোগ্রামিং। তো আমি বলে মনে করি যদি তুমি হচ্ছে ডেভেলপিং ফিল্ডে যেতে চাও নামটা শুরু করতেছে না, তো হচ্ছে যে আমি কম্পিটিটিভ কিছুই পারি না, কোশ্চিন পড়লে বুঝিও না, মাথায় কোনো আইডিয়াও আসে না, পরে সলিউশন দেখলে মনে হয় যে আমি ওটার ধারে কাছে অনেক, মনে হয় আমি ওরা আসলে কিছুই জানি না, এটা কি এটা কিছু নিয়ে বেশিক্ষণ চিন্তা করতে পারি না, তো সেই ক্ষেত্রে আমার কি করা উচিত? আচ্ছা এটা অ্যানসার হচ্ছে হলো সাউন্ডিং। আচ্ছা মানে কমেন্টটা করছে কে, এটা হচ্ছে আমি আগে একটু ক্লিয়ারিফাই করি, কমেন্টটা করছে হচ্ছে হিমেল, যাকে নিয়ে এতক্ষণ কথা হচ্ছে। তো হিমেলের কমেন্ট এটা, ও নিঃসন্দেহে একজন ভালো প্রোগ্রামার, অনেক ভালোই করে, কিন্তু ও এখানে হচ্ছে একটু আর কি জানার জন্য কোশ্চেনটা করছে যে আসলে কিভাবে, হয়তো ওর জন্য না, হয়তো অন্য কারোর জন্য হতে পারে সেটা, যে জুনিয়র যারা আছে তারা আসলে এরকম প্রবলেম ফেস করে, তারা আসলে কিভাবে এটা ওভারকাম করতে পারবে। তো এটা আসলে ওভারকাম করার ক্ষেত্রে ওই যে একটা কথাই বললাম যে প্রথম দিকে আসলে সেটা করতে হবে যে আমরা কোড ফোর্সেসের অনেকেই যখন কোড ফোর্সেসে অ্যাকাউন্ট খুলি তখন দেখা যায় যে আমরা প্রবলেম যখন খুঁজি তখন এলোমেলো কিছু প্রবলেম থাকে, যেখানে অনেক হার্ড প্রবলেম থেকে শুরু করে অনেক ইজি প্রবলেমের একটা মিক্সচার থাকে। সো যারা শুরু করতে চায় তারা যখন ওই সব প্রবলেমে মিক্সচার প্রবলেমে যে ক্লিক করে বা মিক্সচার প্রবলেম থেকে কোনো একটা প্রবলেম বেছে নেয়, তখন দেখা যায় যে অনেক হার্ড লেভেলের কোনো প্রবলেম চলে আসে, যেটা আসলে অনেক ভালো একজন প্রোগ্রামারদের দ্বারাই সলভ করা পসিবল, যেগুলো সলভ অনেক কম হয়, কিন্তু সে আসলে না বোঝার কারণে এই কাজটা করে। এই জন্য হচ্ছে কোড ফোর্সেসে একটা অপশন আছে যে জায়গায় হচ্ছে আমি প্রবলেমগুলোকে ইজি থেকে হার্ডারের দিকে হচ্ছে সর্টেড করে নিতে পারি। তো যারা শুরু করবে তারা যেন ওইভাবে হচ্ছে সর্টেড করে নিয়ে কাজটা করে, বা প্রথম দিকে 600 থেকে 700 বা 700 থেকে 800 লেভেলের যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো সলভ করে, তাহলে আসলে এরকম আর মনে হবে না যে আমি কিছুই পারি না। আমি জানি না আসলে কেন আসতে চায় না, তো
তুই আসলে কি মনে করিস যে মেয়েদের এখানে আসা উচিত নাকি, এবং কি কি বেনিফিট আছে আসলে প্রোগ্রামিং এ আসলে মেয়েদের জন্য? যেরকম মেয়েদের জন্য আলাদা একটা কনটেস্ট হয়, তারপরে বিভিন্ন কনটেস্ট এ হচ্ছিল মেয়েদের জন্য আলাদা টিম থাকে যে না মেয়েদের এই কয়টা টিম থাকবে, সো আমার মনে হয় বেনিফিট আছে কি আলো, যদি তুই কিছু অ্যাড করতে চাইস অবশ্যই। প্রথমেই আমরা বলতে পারি যে আমাদের ম্যাক্সিমামের ধারণা এরকম যে প্রোগ্রামিং পেশা মানে হচ্ছে ছেলেদের কাজ, এটা শুধু ছেলেরাই করতে পারবে, মেয়েরা করতে পারবে না, অনেকে হয়তো ভাবে ভাবে, তো এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা। তো আমরা জানি যে হচ্ছে কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ, তো সে যখন কম্পিউটারটা আবিষ্কার করে আর সেখানে কিন্তু প্রথম প্রোগ্রাম মেয়েই করে, সে হচ্ছে অ্যাডা লাভলেস। তো সে যখন মানে বিশ্বের প্রথম নারী যে প্রোগ্রামিং করতেছে, তো সেখানে আমরা কেন পারবো না, আমরা অবশ্যই পারবো। তো আমার মতে মানে মেয়েরা ইজিলি এখানে আসতে পারে আর হচ্ছে তাদের লাইফটা শাইন করতে পারে। তো আমরা যদি প্রোগ্রামিং কনটেস্টে আসি, যে কোনো কনটেস্টে মেয়েদের গ্রুপ থাকে, মেয়েরা টিম করতে পারে, এবং হচ্ছে প্রত্যেকটা কনটেস্টে মেয়েদের জন্য আলাদা প্রাইসের ব্যবস্থাও থাকে, যেমন হচ্ছে আইইউপিসি তে মেয়েদের জন্য আলাদা প্রাইসের ব্যবস্থা থাকে, ভালো করে ফার্স্ট হয় সেখান থেকে আলাদা করে প্রাইস পাওয়া যায়। আবার এনসিপিসি, এনজিপিসি, আর এনজিপিসি তো সম্পূর্ণ মেয়েদেরই, সেখানে শুধু মেয়েরাই পার্টিসিপেট করতে পারে। তো বাংলাদেশ সুযোগ করে দিচ্ছে এখানে মেয়েদের জন্য, আর আমরা আমরা শুধু সুযোগটা কাজে লাগাতে পারি। আমরা ছেলেরা হচ্ছে অভাগে, আমাদের জন্য আলাদা করে কোনো কনটেস্ট নাই, মেয়েদের জন্য আলাদা করে কনটেস্ট আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা অনেক কথা ইয়ানে বলতেছিলাম, আমরা অল্প কিছু কথা বলবো। তো তার আগে একটু অফ টপিকে যাই, যে একজন লিখছে, এটা মনে হয় শাওনকেই লিখছে, হ্যাঁ শাওন, যে রিভারেশন শাওনের কাছে আইসক্রিম, আমার আইসক্রিম কই বিট দিয়ে সলভের কথা মনে পড়ে। তো শাওন সজল ভাইয়ের সাথে আমার এরকম ডিল ছিল যে আমি যদি পারি তাহলে সে আমাকে আইসক্রিম খাওয়াবে, আর যদি না পারি তাহলে আমি দুইজনকে আইসক্রিম খাওয়াবো, সজল ভাইকে আর নিশিকে। তো আলটিমেটলি হচ্ছে আমি প্রথমে সেটা আসলে আমরা সবাই জানি, আর পরবর্তীতে দেখা যায় যে পারি নাই, কিন্তু কয়েকদিন পরে মনে হয় আমি সলভ করছিলাম আমার যতটুকু মনে পড়ে, এই জন্য হচ্ছে আইসক্রিম, ও না 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 না, আইসক্রিমটা ল্যাবের ছিল, আচ্ছা আচ্ছা ভুলে গেছিলাম, হুম হুম, তাহলে এটা পায়, আইসক্রিমটা পায়, দিয়ে দিব ভাই দিয়ে দিব। আচ্ছা সজল ভাই আপনি লাইভটা শুনছেন দেখ, হ্যাঁ 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 ফাইন বল। আমার আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বল। হ্যাঁ কোশ্চেনটা আমি নিশিকে করতে চাই, যে আমি যতটুকু জানি নিশি অনেকদিন ধরে প্রোগ্রামিং করতেছে, তো আমাদের আমরা যারা প্রোগ্রামিং করি এদের আসলে আমরা যে জাজগুলো ইউজ করি, মানে ধরো ভিজাস, তারপরে লাইট ওজে আর এসপিএফ যেগুলো আছে আর কি, তো এগুলো আমাদের কি সবসময় মানে এভারেজ করা উচিত নাকি একটাকে মানে প্রায়োরিটি দেওয়া উচিত? একটাকে প্রায়োরিটি দেয়া যায়, কিন্তু আমাদের সবগুলোতেই প্র্যাকটিস করতে হবে। যেমন হচ্ছে আমি যদি কোড ফোর্সেস কে প্রাধান্য দেই, তখন দেখা যায় যে কোড ফোর্সেস এর যে প্রবলেম গুলো আছে সেগুলো করতে করতে টায়ার্ড হয়ে গেছে, তো তখন কি করব, তখন দেখা যায় কোড শেপে আমরা জাম্প করতে পারি, কোড শেপে করতে পারি, আরো বিভিন্ন জাজ আছে, তো সেখানেও আমাদের বিভিন্ন ভালো ভালো প্রবলেম থাকে, তো সেগুলোও তো করা উচিত, নাহলে নাহলে দেখা যাবে ওগুলো করা থেকে আমরা বঞ্চিত হয়ে যাইতেছি। এক্স্যাক্টলি, আরেকটা ব্যাপার হলো আপনার আরেকটা ব্যাপার হলো টেস্ট কেসের ব্যাপারটা, সিএফএ আমাদের টেস্ট কেসটা দেখা যায়, কিন্তু অন্যান্য জাজ এর একটা, যেমন ধরেন আপনার এই যে টোক নামে একটা জাজ আছে, সেটা কিন্তু আবার টেস্ট কেস গুলো দেখা যায় না, টেস্ট কেস না দেখা গেলে সেখানে আমাদের মানে স্কিলটা কিন্তু মানে নিজের থিংকিং গুলো স্কিলটা বেড়ে যায়, এদিক থেকে একটা বেনিফিট পাবো, বেনিফিট পাওয়া যায়। হ্যাঁ যদি আমরা টেস্ট কেস দেখে দেখে এই সব কিছু করলাম তাহলে আর আমরা পারলাম কই, শিখলাম কি, তো আমাদের কিছু কিছু নিজের থেকেও তৈরি করতে হবে। টফের যে ব্যাপারটা সেটা হচ্ছে মানে টফ আসলে ওরা ওরকম ভাবে অনলাইন জাজ যদি বলি সেটা না,
ওরা হচ্ছে বিভিন্ন কনটেস্ট অ্যারেঞ্জ করে, অন্যান্য প্রবলেম অ্যারেঞ্জ করে এইভাবে। কিন্তু আসলে যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, শুধুমাত্র কোড ফোর্সেস করলে আসলে হয় না। সেক্ষেত্রে আমাদের যেমন লাইটহাউস থেকে কিন্তু প্রচুর প্রবলেম আসে জবের ক্ষেত্রে। আমরা যখন জবে অ্যাপ্লাই করব তখন দেখব যে অনেক ক্ষেত্রে কোডিং টেস্টে লাইটহাউসের কিছু প্রবলেম আসে, তারপর স্পোর্টস থেকে কিছু প্রবলেম আসে। তো এই জন্য আমাদের আসলে কিছু একটা অনলাইন জাজকে বেস না করে আদার্স কিছু অনলাইন জাজ আমাদের দেখা উচিত। আচ্ছা, ধন্যবাদ সবাইকে এত সুন্দর করে অ্যান্সার করে দেওয়ার জন্য। এবার একটু অফ টপিকে যাবো আমি। আচ্ছা রিজন, তুই আগে মাইক্রোফোনটা অন কর, আজকে তো মুখ থেকে আনমুট কর। সেটা হলো যে মানে ভাই, আমি তো মানে আমি নিজেও কিন্তু প্রোগ্রামিং এ খুব একটা তোদের মতো মানে না মানে ইম্প্রুভ নাই আমার, বা আমি নিজে টুকটাক পারি বা মানুষ শুনছে হয়তো বা। তো আমাকে হচ্ছে মাঝে মাঝে অনেকে জুনিয়র বা ব্যাচমেট বা যেই হোক না কেন সবাই বলে যে ভাই এই প্রবলেম তো পারতেছ না একটু, মানে কিভাবে হবে বা কোথায় বলেছে দেখেন। তো ভাই আমি কিন্তু প্রোগ্রামিং বলতে গেলে কিছুই পারি না। তো আমাকে যদি এরকম করে মানুষ বলে, আমার মনে হয় একদিন আমি কি মজার কথা, আমি রিজনের পাশে আছি, তো রিজন মানে বাই চান্স মেসেঞ্জার অন করছে, তো আমি দেখি ভাই ওকে অনেক জুনিয়ার সিনিয়র মানে খুব মেসেজ দিচ্ছে। তো রিজন আমার কথা হচ্ছিল ভাই তুমি এটা হ্যান্ডেল করো কিভাবে, যে এতগুলো কোশ্চিন আসতেছে, সবাই বলে ভাই একটু সলভ দেন, বেশি করে জুনিয়ার মেয়েরা বা যে কোনো ছেলেরাও আছে অত অত বলো কিছু। আসলে এই জিনিসটা হচ্ছে কন্ট্রোল করাটা মানে করতে হয়, মানে কি বলবো, ধর একটা সময়, হ্যাঁ তুমি বলিস একটা দায়িত্বে থাকলে মানে মানে পরিচিতি, যেমন হচ্ছে রিপার্টার যদি না চেনে বা রিপার যদি কমেটিভ হয় তখন কোশ্চেন গুলো সব আমার উপরে পড়ে। তো হ্যাঁ একটু একটু টাফ হয়ে যায় বিষয়টা হচ্ছে হ্যান্ডেল করাটা, মানে টাইম দেওয়াটা। অনেকের হচ্ছে কি নিজের মানে প্র্যাকটিসের প্রবলেম হয় এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আমি ফেস করছি। কিন্তু এখন অবশ্য এই বার্ষিকীতে অফ থাকার কারণে হচ্ছে মানে জুনিয়রদের সাথে কমিউনিকেশনটা অনেক থাকে। আচ্ছা ঠিক আছে, এইভাবে আমি একটু রিফাতকে বলি যে রিফাত মানে ভাইয়া তুমি তো পপুলার হয়ে গেছো, তোমাকে আমি সবাই চিনে রিফাত ভাইয়া, রিফাত ভাইয়া আবার মানে ন্যাশনাল কলেজের প্রোগ্রামিং কনটেস্ট চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছ, তো মানে এত ফ্যান ফলোয়ার কে কিভাবে সামলাও তুমি? ফ্যান ফলোয়ার আমার থেকে মনে হয় রিজনের বেশি অনেক, কারণ মানে আমি তো দেখা যায় যে মানে আমাকে চিনে খুব গুটি কয়েক মানুষ, আমি মূর্খ সূর্খ মানুষ মনে না, কিন্তু রিজনকে চিনে এরকম অনেক মানুষ আছে। রিজন আসলে খুবই ব্যস্ত থাকে সবসময়, কারণ মাঝে মধ্যে ওর সাথে থাকলে দেখা যায় হচ্ছে মোবাইলে শুধু এই যে গোতাগুতির তালে থাকে, মানে সেগুলো হচ্ছে আনসার করার জন্য। তো আমার এরকম আসলে হয় না, যাই হোক আলহামদুলিল্লাহ। এই আর যারা একটু হেল্প চায় অবশ্যই যতটুকু মানে আমার পক্ষ থেকে করা সম্ভব আমি চেষ্টা করি তাদেরকে হেল্প করার জন্য, আর যতটুকু না পারি ততটুকু তো আসলে আমার সাধ্য নেই। আচ্ছা তো এবার মানে ছেলেদের হ্যাঁ রিজন বল শুন, মানুষকে নিজে কে হার্ডওয়ার্ক করে কার কাছে গেলে হেল্প করবে, এই কারণে আমার কাছে আসে আমি হেল্প করি, তুই হেল্প করো সে তো আছে যায় না। আচ্ছা ঠিক আছে, তো আমরা ছেলেদের কথা শুনলাম, এবার মানে নিশির কথা শুনি। নিশি তুমি একজন মেয়ে প্রোগ্রামার, তো তোমার কি মানে ছেলে ফ্যান ফলোয়ার অনেক বেশি নাকি? না তো আমি তো কোনো ছেলে ফ্যান ফলোয়ার দেখিই নাই। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আমরা শুনতে পাচ্ছি, মানে তোকে কেউ কিছু বলে না নাকি? না মেয়ে কয়েকজন মেয়ে আছে যে মেয়েরা বলতেছে, কিন্তু দেখা যায় যে ছেলেরা আমাকে বলেই না। অবশ্য ছেলেদের জন্য তো ভাইয়ারা আছেই, ইয়াকুব মিয়া আকাশ তোকে কত কিছু বলে, ওইটা তো শুধু কমেন্টেই বলে। আর সব জিনিসে ধরো পার্টনার থাকা ভালো, ধরো তুমি কমফোর্টেবল, যদি তোমার একটা বয়ফ্রেন্ড থাকে বা গার্লফ্রেন্ড থাকে সেও যদি প্রোগ্রামিং করে তাহলে হচ্ছে তোমার অনেক দিক থেকে বেনিফিট, কারণ হচ্ছে তোমরা যে সময়টা হচ্ছে গার্লফ্রেন্ডকে বাইরে দিতা ওই সময়টা হচ্ছে একসাথে বসে কম্পিটিশন করলা, ওই জিনিসটা ভালো। তো আমি মনে করি এই সিচুয়েশনটা হচ্ছে জুনিয়রদের জন্য মানে ভালো হয়, যদি তোমার গার্লফ্রেন্ডকে বেশি সময় দিতে হয় তাহলে হচ্ছে তুমি একটা
কনটেস্ট করে গেল জয়াল করে না যেহেতু তোমাকে কম সময় দেওয়া লাগবে একসাথে প্রবলেম করতে পারবে আমরা শেষ করবো। আচ্ছা সেরকম কোনো কোশ্চেন নাই, সো একজন দিচ্ছে যে যে রিফাত ভাই বিগ ফ্যান। আচ্ছা ঠিক আছে বুঝছি ভাইয়া, রিফাতের অনেক বড় একজন ফ্যান তুমি। তো ঠিক আছে আমরা এখন আর কিছু কোশ্চেন করতে যাবো। রিজন এবার তোর কাছে কোশ্চেনটা সেটা হচ্ছে হলো যে মানে ভার্সিটিতে প্রোগ্রামিং শিখতে চায় বা অনেকে আমাদের মনে করি যে একটা ক্লাব আছে সেটা অনেকে জানে না, সো তুই ভার্সিটির প্রোগ্রামিং ক্লাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে পদে আসিস, তো সবাইকে একটু ক্লাবের কার্যক্রম সম্পর্কে অল্প কথায় বল যে আসলে কিভাবে করে এটা কাজ করা হয় এবং কিভাবে হেল্প করা হয় যারা শিখতে চায়। আচ্ছা মূলত হচ্ছে আমাদের ক্লাবটার নাম হচ্ছে আইবিটি সিএসি সিএস কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্লাব। ওই ক্লাব হচ্ছে অনেক যাবৎ হচ্ছে তার কার্যক্রম করতেছে, আর আমরা মূলত হচ্ছে সাপ্তাহিক সেশন নেই যেটা হচ্ছে বিগিনার লেভেল ইন্টারমিডিয়েট লেভেল, তারপর হচ্ছে আমাদের মানে হায়ার লেভেলেরও আছে। এটা হচ্ছে মূলত আমাদের আমাদের ফারহান্ডের বইটা হচ্ছে ওনারটা হচ্ছে এতদিন চলতো, তারপরে ইন্টারমিডিয়েট হচ্ছে আমাদের যারা সিনিয়র আছে তারা হচ্ছে এই সেশনগুলো নেয়, ওইখানে ভালো করে আমরা হচ্ছে একবারে ফাইনাল লেভেলে আমরা নিয়ে যাই হায়ার যে ডিভিশনটা আছে আমরা ট্রাই করছি যে কয়েকটা ক্লাস নেওয়ার, তো তারপরে হচ্ছে তুমি জানো যে আমাদের আমাদের 3 মাস থেকে 2 মাস ভিতরে যে সেমিস্টার নেওয়ার যে ডিসিশন নেওয়া হয়েছে আমাদের 6টা দিন ক্লাস থাকে, শুক্রবারও আমাদের পরীক্ষা দিতে হয়, আমরা আবার আমাদের পূর্বদমে আমাদের কর্ম শুরু করবো। এই কর্মগুলোর মধ্যে আমরা কিন্তু মাসিক কনটেস্ট থাকে, তারপরে হচ্ছে আমরা ইন্ট্রো করে থাকি অনেক বড় বড় কনটেস্ট হয় যেগুলো আমরা খাবারের ব্যবস্থা করি, তারপরে হচ্ছে টি শার্টের ব্যবস্থা করি, যেমন তোরা দুজন পরে আসছো টি শার্ট এরকম টি শার্ট থাকে, তারপরে আমাদের বড় বড় ব্যক্তিত্ব মানে অনেক বড় বড় প্রোগ্রামার আসে, তারপরে হচ্ছে আমাদের কাইকুবের স্যার মতো স্যাররাও আছে এই কন্টেন্ট গুলোতে অ্যাটেন্ড করে, আমাদের বিসি স্যাররা অ্যাটেন্ড করে, তো এগুলো অনেক উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়, মানে পুরো আমাদের সিসি ডিপার্টমেন্টের একটা মানে বড় একটা প্রোগ্রাম তৈরি হয় আর কি। আচ্ছা ধন্যবাদ দুজন সুন্দর করে অ্যান্সার দেওয়ার জন্য, মানে নিজেগুলি অনেকে জানতো না যে এরকম একটা ক্লাব আছে বা অনেকে জানে না দিয়ে না আছে, তো আমি শেষ কিছু মানে একটা কোশ্চেন করবো, কোশ্চেন করার একটা কমেন্ট দেখলাম যে কমেন্টে কঠিন পরে মনে হলো কমেন্টে রিপ্লাই দিয়ে শেষ কোশ্চেন করে আমরা চলে যাবো মানে শেষ করবো একটা। তো আমি কোনো প্রবলেম সলভ করতে গেলে একটা প্রবলেম নিয়ে 1 আওয়ারে চিন্তা করতে পারি না, মাথা হ্যাং হয়ে যায়, আপনারা 8 থেকে 10 আওয়ার কীভাবে চিন্তা করেন, সো এইটা একটা কমেন্ট। আচ্ছা আরেকবার আমরা এটা অ্যান্সারটা এবার মানে রিজন দিই, খুব শর্ট করে অ্যান্সার দিবি কারণ আমাদের লাইফটা অনেক বেশি চিন্তা হচ্ছে। আচ্ছা আমি এই প্রবলেম আমার একটা প্রবলেম প্রায় পজের একটা প্রবলেম, ওইটা হচ্ছে আমি প্রায় 650 লাইন কোড করছি, আমি কাল আমি অনেক ভাইদের কাছে এই প্রবলেমটা দিয়েছি যে চেষ্টা করছি সলভ করার, বাট আমি পারি নাই, বাট এটা একটা আমার ইচ্ছা ছিল যে প্রোগ্রামিং এর প্রতি ভালোবাসা যে আগে প্রবলেম সলভ করতে হবে, মানে হার চল চেষ্টা করা, তোমার মনে যদি প্রবলেম সত্তরবর্তী থাকে তাহলে তো তোমার অন্য কোনো কিছু তোমাকে অ্যাপ্রিক করতে পারবে না, তো 8 থেকে 10 ঘন্টা এইভাবেই করে আমার
চিন্তা থাকে আমি এই প্রবলেমটা সলভ করব আর এই সলভ করার পর যেটা মানে ভালো লাগে না এটা হচ্ছে কোথাও পাওয়া যাবে না তো এই মন মানসিকতা হচ্ছে আমরা 8 থেকে 10 ঘন্টা আমাদের কোনো প্রবলেম হয় না একটা বিষয় নিয়ে চিন্তা করতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দুজন আরেকটা কোশ্চেন আসছে এরকম যে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সাপ্লিমেন্টারি জিনিস কি ইউজ করেন যেমন হোয়াইট বোর্ড বা খাতা কলম এগুলো সো এটা হলো শর্ট করে মানে রিফাতি বলে সাপ্লিমেন্টারি কি রাখা উচিত প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমার সামনে হোয়াইট বোর্ড আছে খাতা কলম মাস্ট কারণ হচ্ছে প্রবলেম সলভিং এর সময় আমাদের খাতা কলম ছাড়া আসলে কোনো প্রবলেমই আমরা চিন্তা করতে পারি না আর সবথেকে বড় যে বিষয়টা এটার সাথে একটা ভালো রিলেটেড কোশ্চেন হচ্ছে যে আসলে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কোডিং পার্টটুকুতে হচ্ছে আমাদের পরে হাত দেওয়া উচিত আগে খাতা কলমে সেটা সলভ করে নেওয়া উচিত দেন হচ্ছে কোডিং করা আচ্ছা তো ধন্যবাদ সবাইকে এত সুন্দর করে আনসার দেওয়ার জন্য এবার আমরা একদম লাইভের শেষ কোশ্চেন দেবো ভাই এতক্ষণ ধরে যা কথাবার্তা বললাম এটা তো একটা মূল উদ্দেশ্য থাকে না সবাই প্রোগ্রামার কেন হইতে চায় মানে প্রোগ্রামিং এ নাকি অনেক টাকা পয়সা অনেক নাকি ইনকাম করা যায় ঠিক আছে মানে এটা নাকি খুব জব মার্কেটের ডিমান্ড তো এটা নিয়ে হচ্ছিল শর্ট করে নিশি তুই বল তারপরে আস্তে আস্তে সবার কাছে দুই ল্যাঙ্গুয়েজ শুনবো যে তুই প্রোগ্রামিং এ ইন্টারেস্ট আছে অবশ্যই এটা কোনো একটা ফিউচার আছে সো এটা জব মার্কেট তুই কেমন মনে করিস এর প্রোগ্রামিং এর জব মার্কেট সম্পর্কে তো সবারই ধারণা আছে তো আমি যদি প্রোগ্রামিং খুব ভালো মতো করতে পারি তো আমি তো যে কোনো জায়গায় ফিট তো দেখা যায় যে খুব ভালো প্রোগ্রামিং করতে পারলে আমরা যে কোনো জায়গায় যেমন হচ্ছে খুব ভালো ভালো জায়গায় যেতে পারবো এবং স্যালারি স্কিলও খুব হাই থাকে তো এক্ষেত্রে হচ্ছে খুবই সুবিধা যে ইজিলি আমি খুব ভালো একটা আর্ন করতে পারতেছি আচ্ছা ঠিক আছে রিজন যাওয়ার আগে ফাইমের কাছ থেকে শুনে ফাইম তুমি কিরকম ধারণা নিছো মানে প্রোগ্রামিং এর কিরকম টাকা পয়সা আমরা যারা প্রোগ্রাম করতেছি প্রোগ্রামার হতে চাচ্ছি ভবিষ্যতে তো একটা না একটা সময় আলটিমেটলি আমাদের লাভ হবে কারণ যে কোনো না যে কোনো জায়গায় প্রোগ্রামারটা মাস্ট লাগে না তো সেক্ষেত্রে আমাদের এটা মানে কোনোভাবেই ফেলা যাবে না আরকি তো একটা সময় আমরা বেনিফিটেড হব তো এক্ষেত্রে আমাদের মানে সবারই উচিত প্রোগ্রামিং সম্পর্কে অ্যাট লিস্ট বিগিনার লেভেল হলো ধারণা রাখা উচিত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ফাইম এবার হচ্ছে রিজন তুই বল একটু প্রোগ্রামিং এর মার্কেট মানে প্রোগ্রামারদের মার্কেট মানে জব মার্কেট কিরকম মানে অল্প কথায় বল তোমার টার্গেট অনেক বড় সড়ো নাকি বা গুগলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছো নাকি একটু বলো আর কি যত বড় আছে সবাই কিন্তু প্রোগ্রামিং থেকে তার যাত্রাটা শুরু হচ্ছে অনেক দিক দিয়ে তো চিন্তা করে দেখা যায় প্রায় একটা গুগলে যে জব করে প্রায় 20 টাকার কাছাকাছি বেতন নিয়ে হ্যাঁ আমরা যোগ বেতন যোগ শুনছি তো পৃথিবীতে জায়ান্ট কোম্পানি গুলো হচ্ছে আমাদের প্রোগ্রামার হায়ার করে ওই লেভেলে যেতে হলে আমাকে ওই লেভেলে হার্ডওয়ার্ক করতে হবে তো এত বড় স্বপ্ন আমরা দেখতেছি না আর হচ্ছে তুমি আরো চিন্তা করলে হচ্ছে একটা কন্টেস্ট হয় কন্টেস্ট এর প্রবলেম সেটারও কিন্তু অনেক টাকা পায় প্রবলেম সেটার তুমি ব্লগ লিখতে পারবা তারপর হচ্ছে তুমি বিভিন্ন বিভিন্ন অনলাইন জাজ আছে ওই জাজ গুলো তো হচ্ছে বিদেশে বিশেষ করে ইন্ডিয়ার যে আছে কোর্সশেপ এগুলাতে হচ্ছে তারা প্রবলেম সেট করে তারা হচ্ছে অনেক টাকা পায় তারপর কোম্পানি গুলোতে ঋণ করো আমাদের সঙ্গে আসে মানে আমাদের প্লাবন ভাই আমাদের সিনিয়র ভাই রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করে জব পাইছে সো আর কি আমাদেরকে একদিন শোনাচ্ছিল যে প্লাবন ভাই তো ভালো জব পাইছে এবং ভালো স্যালারি আর কি সো রিফাতের ভালো একটা কনসেপ্ট আছে হয়তো বা প্রোগ্রামারদের জব মার্কেট নিয়ে প্লাবন ভাইয়ের সাথে বা যাদের সঙ্গে মিশছে রিফাত সো হ্যাঁ রিফাত অল্প কিছু কথা বলে দেয় সবাই না এই ক্ষেত্রে হচ্ছে আসলে প্রোগ্রামারদের যথেষ্ট স্কোপ আছে কারণ হচ্ছে তারা যে কোনো মুহূর্তে যে কোনো পরিবেশের সাথে ফিট হয়ে যেতে পারে
তারা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখে খুব দ্রুত তার কাজ করতে পারে। এই জন্য হচ্ছে দেখেন যে জব মার্কেটে একটা দেখা গেছে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আসছে তাদেরকে একটু আলাদাভাবে মূল্যায়ন করে বা আলাদাভাবে ভ্যালু দেয়। তবে একটা জিনিস মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে শুধুমাত্র জব এবং স্যালারির পিছে যারা দৌড়িয়ে মানে কম্পিটিটিভ করতে চায় তারা হয়তো বা ততটা বেনিফিটেড হবে না। শুধুমাত্র কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তারাই বেনিফিটেড হবে যারা হচ্ছে যাদের ভালোবাসা আছে কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে, যাদের ডেডিকেশন লেভেল আছে, সো তারাই আলটিমেটলি সব জায়গায় ভালো করে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে এত লম্বা সময় ধরে আমার লাইভে আসার জন্য। লাইভটা এখানে শেষ করবো, আমরা অনেকগুলো কোশ্চিন নিছি অডিয়েন্সের কাছে এবং অনেক ইনফরমেটিভ ডিসকাশন হলো। শেষ কিছু কথা বলে নিশি এক এক করে সবাই আমরা লিভ নিব। সো নিশি, হ্যাঁ, তুই যদি কিছু ফিনিশিং এ কিছু বলতে চাইস অডিয়েন্সের জন্য, বা কেমন লাগলো সেশনটা বলে আর কি শেষ কর। সেশনটা খুবই ভালো ছিল, আর এটা হচ্ছে বিগিনারদের জন্য অনেক ভালো একটা সেশন। তো আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম, সবার এক্সপিরিয়েন্স শেয়ার করা হলো এখানে, আসলে অনেক ভালো ভালো জিনিস আমরা জানতে পারছি কিভাবে কিভাবে ভালো করতে পারবো আমরা। তো এটা অনেক ভালো একটা দিক। আচ্ছা, এবং আবারও ধন্যবাদ নিশিকে আমার মানে এই লাইভ সেশন আসার জন্য। এবার হচ্ছিল ফাহিম, তুমি আজকে আমার লাইভের স্পেশাল গেস্ট ছিলা, মানে সারপ্রাইজ গেস্ট ছিলা, তোমার কেমন লাগলো? বা ওভারঅল তুমি প্রথম একটু অডিয়েন্স ছিলা, অডিয়েন্সে কেমন ছিল? না, আমার কাছে খুবই ভালো লাগছে, আর তোমার এই ইনিশিয়েটিভটাকে আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। আর এটা আমাদের যেহেতু একটা নলেজ শেয়ারিং এর একটা প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে আমরা আশা করি যে আমরা যারা অডিয়েন্স আছি আমাদের সবারই এখান থেকে বেনিফিট, আমরা সবাই বেনিফিট হবো এখান থেকে। ধন্যবাদ। হ্যাঁ, নুহাশকেও ধন্যবাদ। আচ্ছা, এবার রিজন শেষ কিছু কথা। মানে তো অনেক অনেক ধন্যবাদ এই একটা প্ল্যাটফর্ম টি দান করাইছস। এইটা হচ্ছে অনেকে অনেক অনেক অডিয়েন্স থাকে অনেক সেক্টরে, তারা হচ্ছে যার যার যে ইন্টারেস্ট তারা হচ্ছে ওইভাবে হচ্ছে তারা হচ্ছে পেয়ে যাচ্ছে, যে তার দিক নির্দেশনা যে কি করলে কি হবে ওরা খুব সহজে এই প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে পারছে। সো তোরা অনেক ধন্যবাদ, তুই এই জিনিসটা আরো চালিয়ে দা, আরো বিভিন্ন নতুন কন্টেন্ট আন, তারপরে এভাবে হচ্ছে চালিয়ে গেলে হচ্ছে আমাদের বার্ষিক যে লিস্ট আমাদের যে ছেলেপেলেরা আসছে ওরা অনেক উপকৃত হবে আমি মনে করি। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। অবশ্যই নিঃসন্দেহে খুব ভালো একটা আয়োজন ছিল। আমরা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ থেকে যতটুকু জানি বা যতটুকু হচ্ছে আমরা ভালো মনে করেছি ততটুকু শেয়ার করেছি। এর বাইরেও আসলে অনেক মতামত থাকতে পারে, অনেকেই অনেক ধরনের অনেকভাবে অনেকে অনেক স্ট্র্যাটেজি ফলো করতে পারে, আর সেক্ষেত্রে যে যার মতো স্ট্র্যাটেজি ফলো করে ভালো করুক। এবং একটা কথাই মাথায় রাখতে হবে যে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। সো যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে যাই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আর হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবো আমি তত ভালো করতে পারবো। সো সবাইকে অনুরোধ, যারা বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলে আছি, আমি নিজেও ইন্টারমিডিয়েট লেভেলে আছি, তো আমাদের হচ্ছে উচিত প্র্যাকটিস করা, যত বেশি প্র্যাকটিস করা যায় তত আমাদের জন্য ভালো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ সবাইকে আবারও, শাওন, তারপরে রিজন, তারপরে নিশি, ফাইম। মানে আমি যখনই এদেরকে বলছি যে আমি এরকম একটা সেশন করবো, ওরা তৎক্ষণাৎ আমাকে বলছে যে হ্যাঁ, মানে ওরা আছে আমার সাথে। সো এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগা। তো ঠিক আছে, তো এক এক করে সবাই লিভ নে, আমি হচ্ছিল আর দুইটা কথা বলে শেষ করবো আর কি। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবে। আচ্ছা, প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যাচ্ছে, তো আমরা অনেকক্ষণ ধরে লাইভ সেশনটা লাইভ সেশনে ছিলাম। যারা এতক্ষণ ধরে লাইভ সেশনে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে আমার এই কাজটা করার উদ্দেশ্য কি। আমার এই কাজটার উদ্দেশ্য হচ্ছিল যে
এই কঠিন সময় আমরা সবাই বাসায় আছি, অনেকে অনেক বোরিং লাগতেছে, অনেকে কাজ করতেছে, অনেকে আবার ভার্সিটি ক্লাস এক্সাম নিয়ে বিজি। সো এই সময় যদি আমরা কিছু নলেজ শেয়ার করতে পারি যারা ওখানে কাজ করছে তাদের কাছ থেকে, যদি নিতে পারি কিছু যেটা আমাদের কাজে লাগবে, সেটা আমাদের জন্য অনেক ভালো হয়। তো আর আমার নিজেরও অনেক কিছু জানা ছিল, আমি নিজেও অনেক জানতে পারলাম। বেসিক্যালি আমি আগেই বলছি যে আমি এখনো নিজেকে প্রোগ্রামিং এর ওই জিনিসগুলোতে এত ডেভেলপ করতে পারিনি যতটা ওরা করছে, এবং ওরা যথেষ্ট অনেক হার্ডওয়ার্ক করে এই কাজটা করছে। আমি দেখছি যে ওরা প্রায় ভার্সিটি যখনই সময় পাইতো ফাঁকা সময়ে ওরা ল্যাবে বসে কোডিং করছে। তো আসলে ওদের এই হার্ডওয়ার্কের ফল আজকে ওরা নিজেরাই পাচ্ছে। তো আমাকেও এরকম হার্ডওয়ার্ক করতে হবে। যারা আপনারা আছেন সবাই সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমার যারা অডিয়েন্স ছিল সরি আমার যারা গেস্ট ছিল তাদের সবার জন্য দোয়া করবেন, এবং অডিয়েন্স আপনার সবার জন্য দোয়া থাকলেও আপনারা সবাই ভালো কিছু করেন। সবাই মিলে আমরা ভালো কিছু একটা করবো ইনশাল্লাহ। সবাই দোয়া রাখবেন, এই সময় সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, এবং যতটা পারা যায় ততটা নিজেকে কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।